الحمد لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وسيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم ليبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يقبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء

এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সাদ ফরে সাদ করেন নিশ্চয় আল্লাহ পাক তার বান্দা সম্পর্কে সম্যক জ্ঞাত দেখেন এবং সব কিছু খবর রাখেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন ইন্নার লাইয়াত আব্দা আবদা লুবুল আজালুহ নিশ্চয় মানুষ কে তার নির্ধারিত রিজিক তাকে এমনভাবেই তালাশ করে যেমনিভাবে মৃত্যু নির্ধারিত মৃত্যু তার মানুষটিকে তালাস করে সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই রিজিক নির্ধারিত এবং এটা আপনার কাছে পৌঁছাবেই আপনি কোনো কারণে নিজেকে এই অন্তত রিজিকের জন্য পরিশান করবেন না আল্লাহ আপনার ব্যাপারে ভাবে এবং সুন্দরভাবে সর্ব অবস্থায় আপনাকে পর্যবেক্ষণ করছে এবং আপনার বিষয় নিয়ে আল্লাহ পাক কাজ করে যাচ্ছেন মনে রাখতে হবে যে দুনিয়ার যে শ্বাস সরঞ্জাম খাদ্য বস্ত্রের আজকে পৃথিবীতে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে যাচ্ছি আমাদের পূর্বে আল্লাহওয়ালাদের এবং আমাদের পূর্বে যারা দিনের পথে ছিল তাদের এই রকম গুরুত্ব ছিল না আমরা এটাকে অত্যন্ত কঠিনভাবে গুরুত্ব দিচ্ছি কিন্তু আমাদের পূর্বের আকাবের দিন আল্লাহওয়ালাগণ এবং তাদের সাথী সঙ্গীগণ এইভাবে খাদ্য বস্ত্র অন্যের পিছনে জীবনকে এইভাবে পানি করে নাই যার কারণে বর্তমান সময়ে আমাদের যে সকল জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে হালাল হারামের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে গেছে আমরা যারা হালাল পথে চলতে চাই আমাদের পথ জন্য হালাল পথে চলাটা চরম এক চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হয়ে পড়েছি হারাম কোনটা হালাল কোনটা আমরা বুঝতে রাজি হচ্ছি না আমরা এটা তালাশ করতেছি না এটার ব্যাপারে গুরুত্ব দিচ্ছি না দুই নম্বর সমস্যা আমরা প্রত্যেকে আমাদের যে জজবা সেটা কেমন হয়ে গেছে সেটা এমন হয়ে গেছে যে আমরা পূর্বের থেকে বেশি যে কিভাবে টাকা পয়সা ইনকাম করতে পারি বেশি বেশি বাড়ি গাড়ি বিল্ডিং দালান কোঠা তৈরি করতে পারি এইটার জজবা তৈরি হয়েছে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লু সাল্লামের প্রতি শ্রদ্ধাবোধ হুকুম মানা এই সকলের পিছনে আমাদের শ্রদ্ধাবোধ এবং আমাদের কাজকর্ম আমাদের পরিবেশ আস্তে আস্তে ধীরে ধীরে এই বিষয়গুলো থেকে আমরা দূরে সরে চলে যাচ্ছি যার কারণে আল্লাহ পাকের হুকুম আমাদের থেকে ছুটে যাচ্ছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ পাকের নিয়ম হলো দুনিয়াতে মানুষ যেই বিষয়ের চর্চা বেশি করে সেই বিষয়টাই তার উপরে সোপর্দ করে দেওয়া হয় এবং সেই বিষয়ের উপরেই তাকে পরীক্ষা নেওয়া হয় বর্তমান আল্লাহর বান্দারা বেশি চর্চা করতেছে দুনিয়ার খাবার দাবারের উপরে টাকা পয়সা ইনকাম করার মূল উদ্দেশ্য খাবার দাবার খাবার দাবারের উপরে চর্চা বেশি বিল্ডিং দালান কোঠার উপরে চর্চা বেশি যার কারণে আল্লাহ পাক পরীক্ষাও নিতেছেন এই সকল জিনিসের মধ্য দিয়ে দেখবেন যে আপনাদের পরীক্ষার মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেমের অসুখ বিসুখ তৈরি হয়ে গেছে যেগুলো পূর্বে আকাবিরদের জামানায় পূর্বে ওলামা ইকলামদের জামানায় যে সকল অসুখের নাম আমরা শুনি নাই সেই সকল অসুখ বর্তমান আমাদের হচ্ছে এর মূল কারণ হচ্ছে খাবারের চর্চা হারাম হালালের পরোয়া না করে আমরা যেইভাবে খাবার দাবারের চর্চা করছি এই চর্চাগুলোর কারণে এই লাইনে আমাদের উপরে পরীক্ষা চলে আসতেছে যার কারণে পেটের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা যাচ্ছে ডাক্তাররাও খুঁজে পাচ্ছে না কি কারণে পেট ব্যথা হয় কিডনি লিভারের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যেমন ব্লাড প্রেশার অতিরিক্ত লবণ খাওয়ার চর্চার কারণে হচ্ছে ডায়াবেটিক্স অতিরিক্ত বিভিন্ন আইটেমের চিনি জাতীয় খাবারের চর্চা করা হচ্ছে বিদায় আল্লাহ পাক ডায়াবেটিক্স নামক পরীক্ষা দিছে এগুলা কিন্তু পরীক্ষা বন্ধু আমরা মনে করি অসুখ না অসুখের সুরাতে পরীক্ষা ডায়াবেটিক্স কোনো অসুখের নাম নয় এটা বান্দার জন্য পরীক্ষা ব্লাড প্রেশার অসুখের নাম নয় এটা বান্দার জন্য পরীক্ষা হার্টের রক্ত ব্লক হওয়ার পিছনে চর্বি খাওয়ার চর্চা বেশি গ্যাস অতিরিক্ত হওয়ার কারণে তৈলাক্ত জিনিস খাওয়ার চর্চা বেশি ঠান্ডা কাশি ফ্রিজিং খাবারের চর্চা বেশি হওয়ার কারণে এই সকল পরীক্ষা বান্দারদেরকে আল্লাপাক এই লাইনে করতেছে যার ফলে ফলে মৃত্যুর হারও বাড়ছে অকাল মৃত্যু দেখা যাচ্ছে হায়াত কমে যাচ্ছে হায়াত কিন্তু বাড়ে আবার কমে এই জন্য আল্লাহ রসুল সাল্লি সালাম হাদিসের মধ্যে একটি দোয়া শিখাইছেন আল্লাহ ইন্নি আউজিকা মিন আর দালিল অমর আল্লাহ আমাকে হায়াত হায়াতে বেবরকতি হায়াত থেকে হেফাজত করে অল্প বয়সে মৃত্যু থেকে হেফাজত করে সুতরাং এইগুলোর কারণ কি যে আসলে এটার কারণ হচ্ছে আমরা যখনই দুনিয়াকে আমাদের মাকসাদ বানায় নিলাম আমরা যখনই আল্লাহর নাফারমানি করাকে আমাদের উদ্দেশ্য বানাই নিলাম আমরা যখনই দুনিয়ার ইনকাম বাড়ি গাড়ি আর পেট পেটপালাকেই আমাদের উদ্দেশ্য বানাইলাম তখন আমাদের সমাজের মধ্যে কয়েকটা রোগের উৎপত্তি হইল। যেটাকে রোহানি রোগ বলা হয় তার মধ্যে এক নম্বর রোগ হচ্ছে গিবতের রোগ ঠিক ঘরে এলাকায় পাড়াপসির মধ্যে গিবত ছাড়া নাই অমকের জামাই কেমন অমকের বউ কেমন এ হলো শুরু গিবতে অমকের ইনকাম কেমন তমকের ইনকাম কেমন অমুক জামাই কত কিছু কামাই করে আনছে তুমি কিছুই ঘোরার আন্ডা করতে পারো না তোমার সংসারে জীবন নষ্ট হয়ে গেল পাশের বাড়ি কত ভ্যান চালায় দুই দুইতলা বাড়ি করে ফেলাইছে তুমি চাকরি করেও সোনের ঘর বানাইতে পারো নাই এই যে যে গিবত এটা হলো পারিবারিক এরপরে বংশীয় গিবত হে আমার আমার বাপে তোর বাপের তে বেশি সম্পদ রাখছে তোর বাপে কি করছে এ হলো বংশীয় গিবত হানাহানি মারামারি একজনের জমি আরেকজনের দখল করা এরপরে ভাইদের মধ্যে কিবোধ ভাইরা আপোষের মধ্যে মিলা থাকতে পারে না বাপ মা মরে যাওয়ার পরে জমি ভাগাভাগি নিয়ে এই শুরু হয় মারামারি এরপরে সামাজিক কিবোধ সমাজে অমক ভালো না তমক ভালো অমক অমক জায়গা ভালো না তমক জায়গা ভালো অমক মেম্বার ভালো না অমক চেয়ারম্যান ভালো না অমক মৌলানা সব ভালো না ওই জায়গার পিস সব ভালো না সব আমি ভালা আর আমি যা বলি তাই ভালা এরপরে রাজনৈতিক গিবত রাষ্ট্রে রাষ্ট্রে আমি ব্রাজিল তুই আর্জেন্টিনা ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা যখন রাষ্ট্রে রাষ্ট্রে শুরু হয় তখন গিবত গিবত তখন আর ঘরে বসে থাকে না গিবত তখন শক্তিশালী হইয়া মহাপুরুষের আকার ধারণ করে তখন আন্তর্জাতিক গিবত শুরু হয় সাথে হারাম সুদ জোয়া খেলাও শুরু হয়ে যায় এই কারণে এখন যখন আর মানুষের মধ্যে মানুষ সত্যই থাকে না তখন মানুষ পাগলা কুত্তার মতো হন্যে জানোয়ারের মতো হয়ে যায় তার চরিত্র এবং তখন সে কি করে সব কিছু ভেজাল করা শুরু করে দেয় খাবারের মধ্যে ভেজাল কাপড়ের মধ্যে ভেজাল পানির মধ্যে ভেজাল দইয়ের মধ্যে ভেজাল মধুর মধ্যে ভেজাল চাউলের মধ্যে ভেজাল ডাউলের মধ্যে ভেজাল ফসলের মধ্যে ভেজাল এখন জমির মধ্যেও ভেজাল এখন আপডেট বউর মধ্যেও ভেজাল দেখা একটা বিয়ার সময় দেখে আরেকটা যখন দেখছে কি ফর্সা খুব চেক করে মাইক্রোপ দিয়া চেক করে দেখছে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়া না ঠিক আছে বিয়ার দিন বাসর ঘরে পড়ার করার পর সকালবেলা গোসল করে দেখে কাইলা বেটি গন চাইছে তারপরে কামাই হারাম কামাই রোজগার হালাল পথে মানুষের ধারণা হয়ে গেছে যে হালাল পথে বাঁচার এখন আর রাস্তা নাই দোকানে পাটে এমনকি আশেপাশের মা বোনদের যদি জিজ্ঞাসা করা হয় যে এই এনজিও বা সুদ বা এই সকলের সাথে জড়িত হয় না আল্লাহ যা দেয় আইসেন বহুত বড় আল্লাহওয়ালা একদিনও চলতে পারবেন না সুদ ছাড়া মানুষের ধারণা এমন হয়ে গেছে তারা মনে করে এই এনজিও আমাদেরকে বাঁচাইতেছে এই সুদ বিদে আমরা খাইয়া পুয়া বেঁচে আছি সুদ কোরআনের মাধ্যমে বহুত বড় একটা অপরাধ কত বড় অপরাধ সরাসরি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করা হয় কেন আমাদের মসজিদে দিছে নাকি হ্যাঁ এই মসজিদে তাইলে ভাই একটু আদানের দোয়া করি সবাই ইনশাল্লাহ এরপরে আলোচনা আবার করতেছি আলহামদুলিল্লাহ যে কথা বলতে যাচ্ছিলাম ব্রেক হয়ে গেছে তাও আল্লাহ পাকে শুক্রিয়া তো এই জন্যে আমরা দেখতেছি সব কিছুতে ভেজাল আর মানুষের মধ্যে এই একটা ধারণা হয়ে গেছে যে তারা মনে করে যে সুদ ঘুষ না খাইলে চলবে না আর এটা আল্লাহর সাথে সরাসরি বিরোধিতা সরাসরি একটা যুদ্ধ যুদ্ধ কেন কারণ সুদ আর ঘুষ দ্বারা কামাই ইনকাম রোজগার শুধু হারাম হয় তাই না শিরিক হয়ে যায় কি হয়ে যায় শিরিক হয়ে যায় কারণ ওই মহিলা মনে করতেছে এনজিওর কাছ থেকে সুদ না নিলে আমারে আমি চলতে পারবো না তার মানে ওই এনজিও তার খোদা হয়ে গেছে ওই ব্যাংক তার খোদা হয়ে গেছে তার রব হয়ে গেছে তো এটা কত বড় একটা শিরিক তো সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে হারামের মাধ্যমে শিরিক প্রচণ্ডভাবে সমাজের মধ্যে কঠোর আঘাত করে এজন্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই যে এক লোক দুধ ব্যস্ত তো হাটে গেছে দুধ নিয়া তো ওই সময় ব্রাহ্মমান ম্যাজিস্ট্রেট তার দুধ ধরছে ধরে এর মধ্যে পানি আছে দুধের মধ্যে তুমি পানি দিছো এখন যিনি দুধ বেছে সে বলতেছে খোদার কসম আমি দুধের মধ্যে পানি দেই কয় তাহলে মেশিন আনলে মাফলে কি হবে সাজা হবে আমি দুধের মধ্যে পানি দেই এখন মেশিন আনছে মাপ জব করা হয়েছে মাপের পরে দেখছে দুধের মধ্যে পানি দিছে তুমি খোদার কসম কাটলা যে আমি যা কাটছি ঠিক আছে আমি দুধের মধ্যে পানি দেই পানির মধ্যে দুধ দিছি কি দিছি এই জন্যই তো এত পানি বেশি তা আপনি দুধের মধ্যে পানি দিচ্ছ এই জন্য দুধের মধ্যে পানি দিই আজকাল যারা হারাম খায় এই পানির মধ্যে দুধ দেওয়ার মতো তাদের অভ্যাস আমরা যখন বলি তখন আমাদেরকে বোঝায় হজরত আমি হারাম খাই না পরে যখন দেখা যায় কয় না ওইটা তো আমি করিনি আমার বিবি করছে আমি খাই নাই আমি তো আপনারে বলছিলাম সেটা তো আমার কথা বলছি বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে আপনি যেভাবে বোঝান সুদের সাথে লেনদেন উঠা বসা কথাবার্তা এবং ওদেরকে সাপোর্ট দেওয়া একই কথা একই কথা আর যার কারণে কি হচ্ছে সু ভাবে মানুষকে আক্রমণ করে দুনিয়াতে এক নম্বর তার সন্তান তার বিরোধী হয়ে যায় সন্তান কথা শুনে না সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে লড়াই ঝগড়া চলতেই থাকবে ঠিক লড়াই ঝড়া চলতেই থাকবে বাবা মার মধ্যে লড়াই ঝগড়া চলতে থাকবে এলাকার মধ্যে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যেতে পারে চেহারার মধ্যে নূর থাকবে না ইমান সারা দুনিয়া থেকে চলে যেত কারণ আল্লাহর সাথে বিরোধী করলে বিরোধিতা করলে তার তো ইমান হসিব হওয়ার কথা না আল্লাহর সাথে যে যুদ্ধে নামছে তার ইমান হসিব হয় কিভাবে তো বন্ধুরা আমার এই যে দুধের মধ্যে পানি দেই এই ঘটনা ঘটায়ন না পানির মধ্যে দুধ দেই ভাই যেভাবেই নেন পানি তো দুধের মধ্যে আপনার রিজিক হারাম কিনা সেটা দেখতে হবে সেটা আপনি যেভাবেই বুঝেন যদি আপনার রিজিক খারাম হইসে তাহলে আপনি ওখান থেকে বাঁচার চেষ্টা করেন তারপরে মিথ্যার বৃক্ষ বোপন হয়েছে আমাদের চারিদিকে আদালতে কোর্টে মিথ্যা সাক্ষী একজন অন্যায় করে নাই সে শাস্তি পেয়ে তার ফাঁসি হয়ে যাচ্ছে আর একজন অন্যায় করেছে সে টাকা দিয়ে আজাদ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে লুকোচুরি বর্তমান সমাজে এটা অত্যন্ত বেশি হয়ে গেছে স্বামীর উপকারের কথা কইয়া স্ত্রী আরেকজনের সাথে প্রেম করে বর্তমান লেটেস্ট ফোনে কয় চাষা কেমন আছে গো চাষা এখন স্বামী মনে করতেছে চাচার লগে কথা কয় আসলে যে চাষার নাম দিয়া ব্যবসা করতেছে কি ব্যবসা প্রেমের ব্যবসা নাম রাখছে চাষা স্বামী যাতে স্বামী স্বামীর থেকে নিজের যান বাসা মানে স্বামীর থেকে নিজের যান বাঁচানোর জন্যে সে ফোনে চাষা ডাইকা প্রেম শুরু করেছে স্বামী তো মনে করে চাচার সাথে মাঝে মাঝে চাচায় টাকা দেয় মাঝে মাঝে চাচায় ডাকে যায় চাচার লগে দেখা করতে যায় কিছু টাকা পয়সা হলে আসে স্বামী মনে করে ভালো চাচা তো এই চাষা মামা নানা কয়া বর্তমান নতুন প্রেমের আবিষ্কার হয়েছে আরেকটা হচ্ছে লুকোচুরি বললাম স্বামী স্ত্রী লোকোচুরির মধ্যে একটা ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্না কায়দা কুন্না আজিম নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত অত্যন্ত কঠিন আর শয়তানের ব্যাপারে আল্লাহ বলছে কানা জয়ীফা শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের চক্রান্ত বলছে কঠিন পৃথিবীর মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে তার নাইনটি ভাগ যুদ্ধ হয়েছে মহিলাদের কারণে আর দশ ভাগ যুদ্ধ হয়েছে সম্মান ইজ্জতের কারণে মান সম্মান নষ্ট হয়েছে এই জন্য যুদ্ধ হয়েছে নাইনটি মহিলার আবাদ বাধাইছে সুতরাং মহিলাদের কথা শুই না যে সকল পুরুষ লাভালাভি করে তাদেরকে বলবো যে আপনারা আপনারা ওই সার্জারি করায় আপনারাও মহিলা হয়ে যান আপনাদের পুরুষের খাতায় নাম রেখেন না এই যে স্বামী স্ত্রীর লুকোচুরি স্বামীও লুকোচুরি করে ঠিক আছে এখন স্বামীও প্রেম করে স্ত্রীও প্রেম করে দুইজনের সাক্ষাৎ হবে কিভাবে স্ত্রীর প্রেমিকা তার বোনের প্রেমিকার সাথে দেখা করাবে আর স্বামীর প্রেমিকা তার বোনের ভাইয়ের প্রেমিকার সাথে দেখা করাবে এখন দুইজনে যখন দেখা করতে গেছে দেখা গেছে দুইজনে স্বামী স্ত্রী দুইজনে বোঝো নাই ব্যাপারটা বুঝছো কি এদিকে বোন এই স্বামী হেললগে লাগছে আর এদিকে ভাই তার স্ত্রী হেললগে লাগছে ঘরে বন্ধু ওই বন্ধুর সাথে বিভিন্ন সল আপনার স্ত্রী হারাম স্বাদ গ্রহণ করতেছে এই জন্য বলবো কোনো ফির ভিস আপনার বউর সাথে কথা বলায় না সেটা যদি আমিও হই কারণ আমার নজর কতক্ষণ ঠিকঠাক বলা যায় না আমি ভাই এই জিনিসটা বাঁচতে চাই বুঝেন নাই যেখানে আমার নজরের উপরেই আমার কি নাই ভরসা নাই সেখানে আপনারা আপনার বন্ধুর উপরে ভরসা করে বন্ধুরে খালকাইটা কুমির কেন ঘরের মধ্যে আনতেছে আমার শাহেক পিল মুর্শিদ শাহ শাহিব মোহাম্মদ আক্তার সাহেব মরকাদ নফস এমন এক বস্তু যে এটা কোন সময় যে হারাম স্বাদ গ্রহণ করে আর কোন সময় যে তোমার নজরকে খারাপ বানাই দিবে এটা তুমি মানে তুমি বুঝতেও পারবে না তোমার বুঝের আগেই কাজ সারা দিবে বুঝতে বুঝতে কাম শেষ দশ মিনিট বদ নজরি করানোর পর তখন যখন তোমার হুশ আইসে তখন তুমি তো যা করার করিয়ে ফেলছ এই আমার আমার শাহেকিরো মুর্শিদ शाह की मोहम्मद अख्तर साहब नब्बर आदम इल्तफात नजर अल्तफात नजर एल्तफात आदम नजर जायज जायज नहीं है आदम अल्तफात नजर जायज है अर्थात आपने आगर थे की इरादा करे बेराबे ना देखेंगे ना देखेंगे उन्हें हर गेस ना देखेंगे जिनको देखने से मेरे मौला নারাজ হতা হে আমি উ দেখে গে এটা নিয়ত করে বের হন যেমন নামাজের নিয়ত আছে অজুর নিয়ত আছে রোজার নিয়ত আছে তেমনি ভাবে গুনা থেকে বাঁচার জন্য নিয়ত আছে। আপনি যখন ঘর থেকে বের হবেন তো গুনার থেকে বাঁচার জন্য বদ বদনজুরি থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলার থেকে বাঁচার জন্য হারাম গান বাজনা শোনার থেকে বাঁচার জন্য কারো উপর জুলুম নির্যাতন থেকে নিজেকে বাঁচানোর জন্য নিয়ত করে নেন আজকে আমি সারাদিনে একটা বদ নজরিও করব না আমার সাহেব বলতেন শুধু নিয়ত নিয়ত কাফি নেই হে উসকে সাথ কুছ মুআখাজা ভি মুআইন শুধু নিয়ত করছো এর দ্বারা কাম হবে না তারপরও গুনাহ করাই দিবে নফসে কিছু মুআখাজা মানে কিছু বেতন নির্ধারণ করো অর্থাৎ তুমি কিছু বেতন দিবা গুনা হয়ে গেলে কি বেতন যদি আমার দ্বারা চোখের হয় টাকা মসজিদের ইমাম ইমাম সাহেবের কথা কেন বললাম আজকাল সমাজের মধ্যে আমরা যারা ইমাম আসি বড় কষ্টে আসি আমাগ নিয়ত করো নিয়ত করলে কিছু উপকার হব তোমার জন্য দোয়া হব ইমাম সাহেব তো সারাদিন দোয়া করে আল্লাহর কাছে বা পাঁচশো টাকা তার পকেটে গেলে তার চোখের পানি বর করতে তোমার গোনা থেকে আল্লাহ দিতে পারে বন্ধুরা আমার আল্লাহওয়ালাদের নিয়ত করো দিনদারদের নিয়ত করো হ্যাঁ চিন্তা করো যে আজকে যদি গোনা আমার হয়ে যায় তাহলে আমি হ্যাঁ সদ্গা করবো মসজিদে মাদ্রাসায় খানকায় কোরআন কিনে মসজিদে দিব ছোট একটা বাচ্চাকে কোরআন করে কিনে হাদিয়া দিব তো কিনে দিব তুপি কিনে দিব তুমি ইয়াদ করো তুমি নিয়ত করার সাথে সাথে এইটা তুমি বেতন নির্ধারণ করো নফসের উপরে পাহারা লাগায়া দাও নফস যদি তুমি আমার দ্বারা গুনা করাও তাহলে তসবি একটা আমার কাছ থেকে চলে যাবে আল্লাহ রাস্তায় টুপি একটা আমার কাছ থেকে চলে যাবে আল্লাহর রাস্তায় মেসোয়াক একটা আমার আমার কাছ থেকে চলে যাবে আল্লাহর রাস্তায় দেখবে ইনশাআল্লাহ এই গুণাগুলো ছুটে যাবে আমার সাহেব বলতেন আগে নিয়ত করো তারপরে বেতন নির্ধারণ করো নফসের উপরে পাহারা নিযুক্ত করে দাও তাহলে কি হবে নফসে তোমার দিয়া গুণা করাইতে সাহস পাবে না কারণ ও চায় না তুমি তসবি একজনকে দাও কারণ আরেকজনকে তসবি দিলে সে তো জিকির করে আল্লাহ হয়ে যাবে নফসে চিন্তায় করবো শুধু তসবি দিলে চিন্তা ছিল না কিন্তু তসবি দিলে তো ওই বান্দা জিকিরও করবো এই জন্য শয়তান আর নফ দুধেই চাইবো না যে ওরে তসবি দাও পরে টুপি দাও এটা চাইব না সুতরাং তুমি যদি এটা নিয়ত করো তো তোমারে দিয়া গোনা ও হইব না ইনশাল বন্ধুরা আমার এই যে যে লোকচুরি এই লোকচুরি থেকে বাঁচতে হবে লোভের বসে অনেক মহিলারাই আজকে তাদের সতীত্ব বিক্রি করে দিচ্ছে এনজিওর কাছে পর পরকিয়া নামক এক মহা বিপদজনক অবস্থা বর্তমান সমাজের মোড়ে মোড়ে দেখা যাচ্ছে পরকিয়া আর গেট টুগেদার এই দুইটা জিনিস এমনভাবে মোড়ে মোড়ে দেখা যায় এটাকে মানুষ গুণাই মনে করছে না বন্ধুরা আবার এইভাবে সতীত্ব হরণ হয়ে যাচ্ছে তারপরে সুদের মাধ্যমে চরিত্র হরণ হয়ে যাচ্ছে জোয়ার মাধ্যমে সম্মান বিক্রি হয়ে যাচ্ছে আর জমি জাতি তো এখন সরাসরি ডাকাতি শুরু হয়ে গেছে একেবারে সরাসরি বড় বড় কোম্পানি আইসা অসহায় বান্দাদের জমি নিয়া কিভাবে তাদেরকে মাহরুম করে তারা কোম্পানি তৈরি করতেছে বড় ভাই যার কাছে শক্তি আছে সে তার ছোট ভাইয়ের ঠকাই দিচ্ছে দিনে দুপারে ডাকাতি চলছে সেটেল নাম করে জালিয়াতি চলছে কি বুঝাইছে জামার জামাই খায় বউর এটা বলা খায় না কি খায় তোমরা খুঁজে দাও কি খায় কেমনে সম্ভব ঘটকালি করতে গিয়ে এত জামাই মৌ মিলাইতেছে ওর যে একটু সমস্যা হবে না এটা কিভাবে সম্ভব তো সেটেলমেন্টের নাম করে এই যে জালিয়াতি হ্যাঁ অমুকের জমি সেটেল করে দেয় অমুকের বাড়ি সেটেল করে দেয় অমুকের টাকা পয়সা সেটেল করে দেয় কি কথা ঠিক কিনা এই সেটেলমেন্টের কথা বলে জালিয়াতি চলছে সারি সারাদিকে প্রেমের টানে জীবন হরণ মানুষ বিক্রি হয়ে যাচ্ছে টাকার কাছে অনেক মহিলাদের কাছে প্রেম করে নিয়ে যায় প্রতি তারাই বিক্রি করে দিচ্ছে অনেক ছোট মহিলা ছোট বাচ্চাদেরকে কিনে টাকা দিয়ে কিনে বেচে ফেলায় দেখা গেছে অবৈধভাবে মেলামেশা করছে বাচ্চা হয়েছে এখন কি করবে ফেলায় দেওয়া হচ্ছে বেঁচে ও কি করছে ওটারে কয়দিন পাইলা এতিমখানায় ওদেরও এতিমখানা আছে এতিম খানায় কিছুদিন পাইলা ওইটার কিডনি হাট মাট চোখ মুখ সব বাইর করে বেঁচে টেসে দিয়া কবরে দাপন করে দিল হচ্ছে বর্তমানে এটা প্রেমের টান দিয়া মেরে নিয়া কায়দা কুদা করে ইন্ডিয়ার বর্ডার পার করে এই শেষ ওই জায়গায় গরুর মতো মহিষের মতো ওদেরকে নিয়ে ওইগুলো চলে যাচ্ছে বিভিন্ন দেশে পাচার হয়ে তারপরে আরও সহজভাবে নেশা দ্রব্য সমাজের মধ্যে ঢুকে এটা আরও সহজ হয়ে গেছে পাচার কাজ একটা ফেন্সি ডিল খাওয়াই দিলে শেষ এটা তো বুঝতেছে না যে এটা ফেন্সিডিল না কি খা মধ্যে নেশার গুলি খাওয়াই দিছে শেষ নিজের মা বোন এবং মেয়েদেরকে তুলে দেওয়া হচ্ছে চোর এবং ডাকাতের হাতে তো রকম হচ্ছে আজকে আমাদের মানুষের অবস্থা মানুষকে তার হক থেকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে এতিমের মাল অহরহ ভক্ষণ করা হচ্ছে নিজের বোনকে সম্পত্তির ভাগ থেকে মাহরুম করে দেওয়া হচ্ছে আগেরকালে ভিক্ষুক বাড়িতে মাগো এক মুট চাইল দাও একমুঠ ডাইল দাও ঘর থেকে ছোটো একটা পাত্রের মধ্যে একটু চাউল না দিয়ে দিত আর আজকালের ভিক্ষুকদের হাতে মোবাইল থাকে অ্যান্ড্রয়েড মোবাইল করে ভিক্ষা চায় যে কালকে আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে দিস আর রাস্তাঘাটে যেগুলো আর এই ধরনের লেটেস্ট না এটা দ্বিতীয় নাম্বার মানে দ্বিতীয় কোয়ালিটি এরা দশ টাকার নিচে ভিক্ষা দিলে ভিক্ষাই নেয় না ভিক্ষাতে যদি তুমি বলো যে আসেন মা আপনার একটু হোটেলে খাওয়াই খাবে না যদি বলেন যে একটা কাপড় কিনে দেই শাড়ি না ওতেও রাজি না ওনার টাকাই দেওয়া লাগবে কারণ সমাজের অবস্থা যখন এই রকম তো ভিক্ষুকও ওই ডিজাইনের হয় মানুষ এর ডিজাইন পরিবর্তন হয়ে গেছে ওই আসমান আছে ওই জমিন আছে ওই লোহে কলম আছে ওই কোরআন আছে ওই হাদিস আছে ওই আল্লাহ এখনো আছে যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাই সালামের জমানায় ছিলেন ঠিক তেমনি ভাবেই আছেন পরিবর্তন হয়েছি শুধু আমরা পরিবর্তন হয়েছি আমরা পরিবর্তন হয়েছি কিরকম আজকে মূল্য মূল্য কার বেশি বেশি যার কাছে মাল আগে আল্লাহওয়ালা ছিল তার মূল্য বেশি ছিল ঠিক যে আল্লাহর জন্য কান্ত মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিত গুণার থেকে বাঁচত তাদেরকে আগে মূল্যায়ন করা হইত আজকে সমাজে আমরা পরিবর্তন হয়ে মালের দিকে চলে গেছি যার মাল বেশি তারই মূল্য বেশি মানুষকে এসলা করা এখন কুত্তার ল্যাস সোজা করার মতো হয়ে গেছে আগে আল্লাহর দ্বারা এসলা করার জন্য আল্লাহ আল্লাহওয়াল্লা কাছে ছুটে আসতো যে আমি গুণাগার হয়ে যাচ্ছি আমার দ্বারা গুণা হয়ে যাচ্ছে আমি কিভাবে বাঁচতে পারি আমাকে রাস্তা দেখান আরে এখন ধৈরা বাইন্দা আনা আইনাও এসলা করা সম্ভব হচ্ছে না কুত্তার লেজে যতই তেল লাগান লে ছেড়ে দিলে তেল যেইলাস সেইলা জেইলাস খাটি ঘি আর সরিষার তেল দিয়েও কুত্তার লেজ সোজা করা সম্ভব না সুতরাং আজকের আমাদের সমাজের মানুষগুলো এই সকল হারাম খাদ্য বাস আর গোনার কারণে সকলের চরিত্র কুত্তার লেজের মতো হয়ে গেছে এদেরকে গান বাজনার কথা কইলে দৌড় দিবে বরং লাগবে বল বলাও না লাগবে না দৌড়ায় চলে যাবে এবং সেখানে যায় যা করা লাগে তাই করবে কিন্তু যদি বলা হয় ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য যদি বলা হয় মাদ্রাসায় যাওয়ার জন্য যদি বলা হয় কোরআন শিক্ষার জন্য যদি বলা হয় আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতের জন্য তাদের হাত পাও ধরলেও কয় টাইম নাই তো এই সকল সমাজের চিত্র কুত্তার লেজের মতো দেখা যায় যেগুলা ঘি আর তেল দিয়ে দেশি ঘি দিয়ে টানলেও কাজ হচ্ছে না কারণ কুত্তা ঠিক হইব কিভাবে বন্ধুরা আমার এখন সকল মানুষ সকলেই চিন্তায় পড়ে গেছে কিভাবে বাঁচা যায় কিভাবে নিজেকে রক্ষা করা যায় কারোই আকল আর জ্ঞান তার জায়গায় নাই সকলে যার যার জায়গায় বিক্রি হয়ে গেছে যার যার জায়গায় বিক্রি হয়ে গেছে কেউ টাকার কাছে কেউ সুন্দর নারীর কাছে কেউ বাড়ির কাছে কেউ সুদের কাছে কেউ হারামের কাছে বন্ধু বিক্রি হয়ে গেছে বিক্রি তো মাল ফেরত হয় না এখন আমি এদেরকে ফেরত কেমনে আনবো মাল তো বিক্রি হয়ে গেছে কয় শিল দেখেন না কয় কিসের শিল কয় দেখেন জামা কাপড় দেখা বুঝেন না খ্রিস্টানের শিল জামা কাপড় দেখে বুঝেন না চেহারা ছবি আর দাড়ির আর চুলের কাটিং দেখে বুঝেন না শাহরুখ খানের ছিল মুসলমানদের মাথায় দেখা যায় মুসলমানদের চেহারায় দেখা যায় ওই সকল শিল শিল দেখে বুঝেন না বিক্রি হয়ে গেছে বিক্রি হইলে তো শিল লাগানো থাকে এগুলার সকলের মাথার সিল দেখে বোঝা যায় শরীরের ডিজাইন দেখে বোঝা যায় এরা মুসলমান নাই এরা ইন্ডিয়ান নায়ক নায়িকার সিল নিয়ে নিজেদেরকে নামে মুসলমান বানায়া ডাল খিচুড়ি হ্যাঁ না ইংলিশ না বাংলা মাঝখানে কি হয়ে গেছে বাংলিশ হয়ে গেছে না মুসলমান না ইন্ডিয়া না হিন্দু না খ্রিস্টান এটা এটাতে কি বলা যায় এটার কোনো নাম নাই সর্বহারাও কইলে ভুল সর্বরাও আর ভাটি আছে সুতরাং আপনারা বুঝেন এখন যখন মাথা ঠিক নাই এখন আল্লাহ তালা তো যারা কালেমা পড়ছে যারা ইসলাম গ্রহণ করছে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করবে কিনা ঠিক না যখন পরীক্ষা চলে আসে মুসলমানের উপরে তখন হুজুরের কাছে দৌড়ায় যায় হুজুর হুজুর হজুর কি হয়েছে নিজেকে বন্দিস হয়ে গেছে যিনি আক্রমণ কইরা ফেলছে আমি চোখে কিছু দেখি না আমি হাঁটলে মনে হয় আমার পিছনে কে জানি হাঁটে তখন আমাদের সুযোগ হয়ে যায় মনে মনে চিন্তা করি ফিরি সাইদা সাইদা আইসা টাকা নিয়ে টাকার মাল কুমির আমার কাছে ধরা দিছে কিছু না খাইলে কেমন হয় আমরাও কই ওরে বন্ধু দরে কালীন কালি গণেশ ঠাকুর মাকুর চাকুর কুকুর ফুকুর ঝুকুর সব ঘর ছেড়ে ধরে কাহো জোরে এখন কি করা যাবে দে মাল ফেলা হম হেল্লা মাল ফেলা মাল ফলাইলেই উদ্ধার যাবি আর মাল ফালাই আমরা সুমন্তর ছু মনে মনে কইলাম কালি উত্তর গু দিলাম খান ফু তো হুজুর কি জানি মনে মনে পড়ে ফু দিলেন আপনি ফু দেওয়ার সাথে সাথেই আমি সুস্থ হইয়া গেছি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় দিলাম কালিকুত্তার কুত্তার গু ফু দু ফু ফু এটা কয় সুস্থ হয়ে গেছে এইবার তো আমার ভুলই হয়েছে টাকার অ্যামাউন্টটা বাড়ানো উচিত ছিল আমার কালিকুত্তার গুর মধ্যে যদি এত পাওয়ার থাকে তাহলে আমার কোরআনের মধ্যে জানি কি পাওয়ার আল্লাহ রেখেছে কথা ঠিক কি না দাম তো আরো বাড়ানো উচিত ছিল আমি কম চাইছি বন্ধুরা আমার যখন মাথা খারাপ হয়ে যায় তখন ডাইনার বাম চিনে না বাবার মা চিনে না হালালার হারাম চিনে না টাকা যাইয়া নদীতে ফেলা বন্ধুরে আমার বিপদে পইরা পীর কাছে যাইও না বিবাদে পড়লে বন্ধু মাওলার কাছে তার সাথে কথা কইও তার সাথে কথা ফকিরের ক্ষমতা নাই কোন তোমার একটা পশম কাটে সাটে বা আটকায় বেলায় সেইখানে জিন্ন তোমার রিজিকের বন্দিশ কেমনে করবে ঠিক হ্যাঁ সেখানে তোমার বৌ জাদু কইরা তোমার তোমার দাড়ি চুল সব মুন্ডায় ফেলাইছে কাউজুর কি হইছে কই দাড়ি চুল মুণ্ডায় ফেলাইছে কে কেন কে বৌ জাদি করছি বৌ জাদি করছি কে বৌ জাদু করল তো দাড়ির মধ্যে খুর পড়ল কেমনে জোয়ে যদি করে জাদু তুই যাইতি বউয়ের কাছে এখন দেখি জাদু তোর কেমন জাদু জাদু কেমন চুল যেটা গেল তোর বইয়ের জাদু করলে প্যান্ট শার্ট খুইয়া গেল না সুন্নত ব্যবস্থা গেল গেলো ব্যবস্থা মাঠের টুবি খুইয়া গেল কেমন জাদু করলো তোর বইয়ে কেমন জাদু করল বন্ধু তোর বউ যে আজকে তুই আল্লাহর রাসূলকে ভুলা গেলি আহা এ জন্য বন্ধু আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন মা ইফতাহিল্লাহ লিন নাস মিল রাহমাতিন ফালা মুমসিকালা আমায়মসিক ফালা মুরসিলাহু মিন বাদিহি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যদি আল্লাহ কোন বান্দার জন্য রহমতের দরজা খুলে দেয় সমস্ত দুনিয়া মিলে তার রহমতের দরজা আটকানোর ক্ষমতা নাই যদি আল্লাহ কারো জন্য তার রহমতের দরজা গুলো বন্ধ করে দেয় সমস্ত ফেরেশতা সমস্ত নবীগণ সমস্ত ও আলিয়া মিলে সেই দরজা খুলতে পারার ক্ষমতা কারো কাছে নাই বন্ধু আমার একমাত্র পারে তোমার রহমতের ব্যবস্থা করতে আল্লাহ পারে তোমার রহমতের দরজা আটকায় দিতে বন্ধু আমার এই জন্য الله پاك تر حبیب حضرت محمد مصطفى المجتبى المرتضى صلى الله عليه وسلم شریف صلى الله عليه وسلم عليه وسلم وَأْمُرْ أهلك بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا नहनु नरजुकुकुम आए अमर हबीब आप क्या करें आप जो है ना आपके अहल को सलात पढ़ने की हुकुम देते रहे और खुद भी इस पर मजबूत रहिए निजो नमाज पढ़े अपना परिवार दीघा के नमाज पढ़ा आदेश दें अमर हबीब আপনি নাম নিজে সালাত আদায় করেন আপনার পরিবার দীঘলকে পরিবার বোঝেন মা ফাতেমা রাজিয়া আল্লাহু তালানা হজতে হাসান হোসাইন রাজিয়াল্লাহু তালান মুহাজমাইন হাজতে আলী রাজিয়া আল্লাহু তালানাহা আবু বকার রম রসমান আলী রাজিয়াল্লাহু তালান মুহাজমাইন ওনারা পরিবার না পরিবার বলতে কে আমথ পর্যন্ত আনেওয়ালা পরিবারদেরকে রিজিক পাওয়ার রাস্তা আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ তালা বলে দিলেন কথা ঠিক কি নাম আল্লাহ পাক বলেন আপনার পরিবারদের সালাতের আদেশ করুন নিজয়ের উপরে মজবুত থাকেন রিজিক আমি আপনার কাছ থেকে চাই না বরং রিজিকের ফয়সালাকারী স্বামী স্বয়ং আল্লাহ আমি রিজিক প্রদান করে থাকি আমি রিজিক দান করব কি করবে আল্লাহ রিজিক দান করবে আপনি কার পিছনে করবেন এখন একটা জিনিস জানা দরকার সালাত মানে কি শুধু নামাজ সালাত মানে শুধু নামাজ নয় সালাত মানে পাশক্ত নামাজ রোজা হজ ডাকাত জিকির তসমি এই যে মজলিস এটাও সালাতের অন্তর্ভুক্ত এখানে হাজারো ফেরেস্তা আছে এই মজলিসে আমাদের উপরে সালাত পেশ করছে কি করছে এখন কি এটা এটা আবার কোন সালাত ফেরেস্তারা আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে আমাদের জন্য আল্লাহর কাছে যে দোয়া করতেছে এটা ফেরেশতাদের পক্ষ থেকে সালাত এটা ফেরেশতাদের পক্ষ থেকে আমরা যখন দূরত পড়ি এটা বান্দার পক্ষ থেকে রসুলের উপরে সালাত পেশ করা হয় আর সালাত সালাতু আর সালাম কি বলি সালাতু আসসালাম প্রথমে সালাদ বলা হয় তার মানে দোয়া ও সালাদ জিকির ও সালাদ দরুদ যদি সালাদ হয় তাহলে জিকিরও নামাজ নামাজকে কুরআনের মধ্যে বলা হয় সালাদ যেমন এক সাহাবী নামাজ পড়তেছে নামাজ হয় নাই আল্লাহ রসুল বলে কুম সল্লি ফাইন কালাতু সাল্লি হে সাবি তুমি আমার নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই আল্লাহর রসুলের কথা সে আবার নামাজ পড়ছে কুম্ফা সল্লি তাহলে সল্লা সল্লি সল্ল কামা রমাই রায় তুমনি উসল্লি তুমি নামাজ পড়ো কেমন ভাবে যেমন ভাবে আমি রসুল নামাজ পড়ি সেভাবে তাহলে সল্লাহ ইসল্লি এটা কি মাছধার এটা কি সালাতের মাছদার সালাতের মাছদার বুঝাইছে এখন সালাত হচ্ছে মাছ এখন এই সালাত মাছদার সল্লাই সল্লি থেকে আসছে আল্লাহফাক বলে ইয়া ইউ আল্লাহ আমানু সল্লু আইলাইহি ওয়াসাল্লিমু তসলি মা সল্লো তার মানে কি তুমি তো আমার হাবিবের উপরে কি পড়ো নামাজ পড়ো দুরুদ পড়ো কি আহ দুরুদ পড়ো এখানে সল্লুর অর্থ কি দুরুদ আর ওখানে আল্লাহ রসুল বলছে সল্লু কামা রায় তুমি ও সল্লি এখানের অর্থ হচ্ছে তাহলে সল্লু এক জায়গায় দুরুদকে নির্দেশিত করছে এক জায়গায় নামাজকে নির্দেশিত করছে তার মানে সালাদ দ্বারা শুধুমাত্র নামাজ নয় শুধুমাত্র দুরুদ নয় সালাদ দ্বারা কোরআনের সমস্ত হুকুম যেটা আল্লাহ পাকবান্দার জন্য করার হুকুম দিয়েছে এই সব কিছুই হচ্ছে সালাতের অন্তর্ভুক্ত তাহলে আমরা যে মজলিসে বসছি এটাও সালাতের অন্তর্ভুক্ত এটাও সালাতের অন্তর্ভুক্ত তাইলে আল্লাহ পাক কি বললেন আল্লাহর হাবিবকে হ্যাঁ আমার হাবিব আপনি নিজে নামাজ পড়েন আপনার পরিবারদের কেমত পর্যন্ত আনে মধ্যে দেখেন সবাইকে বলেন সালাত পড়ার জন্য আমি রিজিক আপনার কাছ থেকে চাই না আমি রিজিক স্বয়ং দান করবো বন্ধুরা আমার যত বেশি জিকির করবেন যত বেশি আপনি নামাজ পড়বেন যত বেশি আল্লাহরে ডাকবেন তত বেশি আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে তো তাহলে আমরা কি বুঝলাম সালাতের সম্পর্ক কিসের সাথে নেক আমলের সাথে আর নেক আমলের সাথে কার সম্পর্ক রিজিকের সম্পর্ক কিসের সম্পর্ক রিজেকের সম্পর্ক আপনি যত বেশি নেকামল করবেন তত বেশি আল্লাহ পাক আপনার জন্যে রিজিক বাড়াইতে থাকবে ময়দানে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিবেন তত বেশি আল্লাহর পক্ষ থেকে রিজিক আপনার দিকে আকর্ষণ করবে এটা চুম্বুকের কাজ করে এটা চুম্বুকের কাজ করে ও তো ইলা রব্বিকা তুমি তোমার রবের পথে কি কর কি করো দাওয়াত দাও মানুষকে ডাকো কাকে ডাকো মানুষকে ডাকো রবের দিকে তো আপনি এখানে একটা নোক্তা খেয়াল করেন আপনি কার দিকে ডাকতেছেন বুধার বিষয় আল্লাহর দিকে কাদেরকে ডাকতেছেন মানুষকে ডাকতেছেন আর মানুষ আর আল্লাহর মাঝখানে সম্পর্ক কেই বলা হয় রিজিক মানুষের আল্লাহর মাস সম্পর্কটা কি কি বলা হয় খেয়াল করেন আমি কিন্তু অনেক রহস্যময় কথা বলছি আমি যা বলছি আপনি কথা হতে কারোর কাছ থেকে শোনেন নাই এনকারও করতে পারবেন না আপনার অস্বীকার করার কায়দা নাই আপনি যখন বান্দাকে আল্লাহর দিকে টাকা ডাক দিচ্ছেন আল্লাহকে আল্লাহর সাথে সম্পর্ক করানোর জন্যে দাওয়াত দিচ্ছেন তো মানুষ আর আল্লাহর মাসখানের বিষয়টাকেই রিজিক বলা হয় কি বলা হয় তাহলে কি আকর্ষণ রিজিক স্যার কি আসবে আল্লাহর দিকে আপনি মিষ্টির দিকে দাওয়াত দিলে হবে না আপনি জমির দিকে দাওয়াত দিলে আপনি ব্যবসার দিকে দাওয়াত দিলে হবে না আপনার দাওয়াত কোথায় দিতে হবে আল্লাহর দিকে যখন আপনি আল্লাহর দিকে দাওয়াত দিবেন মিষ্টি অটোমেটিক বিক্রি হবে ব্যবসা অটোমেটিক হবে আপনার প্রয়োজন অটোমেটিক পুরো হয়ে যাবে এই দাওয়াতের মধ্য দিয়েই খেয়াল করছেন এই জন্য দাওয়াত এমন একটা হাতিয়ার এটাকে আপনি যত ব্যবহার করবেন তত ওই হাতিয়ারটা চকচক চকচক করতে থাকবে ঝলমল ঝলমল করতে থাকবে যত আপনি ব্যবহার করবেন তত রিজিক আপনার দিকে আকর্ষণ করব এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার জন্য চা বিস্কুট সবই আসতেছে এটা কি দাওয়াত এটা কিন্তু খাওয়ার নিয়ত করে আসি নাই আমি কথা কি বুঝছি এই যে আমার এক বন্ধু আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য তো উনি আসছে উনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে উনি কিন্তু চা খাওয়ার নিয়ত করে আসে নাই কী কথা কিন্তু এখন সাক্ষাৎ করার জন্যে কেন আসছে যে উনি আল্লাহকে পেতে চায় এই জন্যে আসছে তো আল্লাহর দিকে আসছে মাধ্যম আমি ছিলাম তো আমাকে উদ্দেশ্য করে আল্লাহকে রাজি করার জন্য সে আসছে মাসখালের রিজিকের ব্যবস্থা অটোমেটিক আগের থেকেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কথাটা বুঝতে হবে উদাহরণ দিয়ে বোঝাই যাতে আপনার এই জিনিসটা সম্পর্কে মাসলা আগতভাবে ভাবে আপনার কোনোভাবে ডাউট না থাকে তাহলে কি হইল আমি এখানে জানি না এখানে কয় গ্লাস পানি আমার জন্য আছে কয় কাপ চা আমার জন্য আছে আমি জানি না আমি আসছি আল্লাহর জন্য দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করাবো কিন্তু এর মধ্য দিকে বিরিয়ানি চলে আসছে খাবার চলে আসতেছে বিভিন্ন জিনিস আমার জন্য চলে আসছে যেটা আমি কখনো আশা করি নাই তাহলে কি হলো দাওয়াতের মধ্য দিয়ে বান্দাকে আল্লাহর দিকে দাওয়াতের মধ্য দিয়ে মাঝখানে রিজিক আমার দিকে আকর্ষণ করছে মাঝখানে রিজিক আমার দিকে এখন আমরা হয়ে গেছি দান্দাবাস এই কারণে বুঝি না এই কারণেই পাই না আমরা হাতিয়ার বানাই ফেলতেছি অন্য কোন জিনিসকে কোরআনকে হাতিয়ার বানান কোরআন পড়ানো নেই কোরআনের দাওয়াতকে হাতিয়ার বানান কোরআন পড়াবেন রিজিক কামাই করার জন্য নয় কোরআন পড়াবেন আল্লাহকে রাজি করার জন্য কোরআন পড়াবেন দাওয়াত দেওয়ার জন্য কি জন্য রিজিক অটোমেটিক এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না আল্লা পাক আল্লাহ হাবিবকে বলে দিলেন কি বলে দিলেন যে আমার হাবিব তুমি নিজে নামাজ পড়ো আর কি করো আর সবাইকে তোমার পরিবার দিগকে নামাজের আদেশ করো নিজে সালাদ পড়ো সবাইকে সালাতের আদেশ করো আমি তোমার কাছে রিজিক চাই না রিজিক তো আমি আল্লাহ তোমাকে দান করব কথা ঠিক কিনা তাহলে আপনি দেখেন এখানে দাওয়াতের কথা বলছে আল্লাহর হাবিককে কি বলছে তুমি শুধু নামাজ নিজে পড়ো না সাথে কি করো দাওয়াত দাও পরিবারদেরকে বলো নামাজ পড়ার জন্য বলো বলো খেয়াল করতেছেন পরিবারদেরকে কি করো বলো নামাজ পড়ার জন্য বলো তাকিদ দাও বলো বলো সালাদের কথা বলো জিকিরের কথা বলো কানকার কথা বলো মাদ্রাসার কথা বলো মসজিদের কথা বলো বলো তুমি বলতে থাকো আওয়াজ দাও তুমি আল্লাহ রসুলের কথা বলো সুন্নতের কথা বলো কোরআনের কথা বলো জিকিরের কথা বলো দোয়ার কথা বলো দাওয়াত দিতে থাকো নিজেও নামাজ পড়ো নিজেও জিকির করো অন্যকে জিকির করাও নিজেও দোয়া করো অন্যকে দোয়ার মধ্যে সামিল করাও নিজেও সালাত আদায় করো আল্লাহর বান্দারা যাতে সালাত আদায় করে তার জন্য তুমি কি করো দাওয়াত দাও খেয়াল করতেছেন বন্ধুরা আমার খেয়াল করে তাহলে এই কাজটা করলে আল্লাহ বলতেছে আমি তোমার রিজিক দিব আমি তোমাকে দেখেন এবার দলিল আপনাকে দিয়ে দিলাম তাহলে দাওয়াতের মাধ্যমে কি হয় রিজিক দিতে আপনি সাথীদেরকে দাওয়াত দিবেন খানকার জন্য এখানে আসবে তারা তালিম করবে ঠিক না জিকির করবে এখানে আসবে সুন্নতের মোজাকেরা শুনবে সুন্নতের উপরে জিন্দিগি বানাবে সুন্নতি লেবাস পড়বে এই যে যে দাওয়াতের কাজটা আপনি করতেছেন এটার মাধ্যমে আপনার রিজিক আসবে আপনি দোকানের পিছনে দৌড়াইতেছেন বন্ধু আমার যেখানে আপনি ভুল করে ফেলতেছেন যেই মাধ্যমে আল্লাহ পাক আপনাকে রিজিক্ট দিতে চায়। সেই মাধ্যম সাইরা অন্য মাধ্যমে গেলে রিজিক পাওয়া কোরআনে কোথাও বলে নাই যে তুমি দোকান করলে রিজিক দিব তুমি ব্যবসা করলে রিজিক দিব তুমি চাকরি করলে কোথাও বলে নাই কিন্তু সালাত আদায় করলে সালাত আদায় করলে রিজিক দিবে কে বলছেন এবার দ্বিতীয় নাম্বার তাকুয়া এবং তাওবা এই তাকুয়ার আর এই দুটি এমন আমল এই আমলের মাধ্যমে কবুলিয়াত বৃদ্ধি পায় কি কবুলিয়াত সাংঘাতিক এক জিনিস আপনি শুধু নয় আপনার পরিবার রয়েছে আপনার স্ত্রী রয়েছে আপনার মা বাবা রয়েছে এবং আপনার পরবর্তী খানদান রয়েছে সবাই যদি তাকুয়ার আর উপরে চলে আসে কারো রিজিকের অভাব কোনোদিন হবে না এটাকে কবুলিয়াত বলা হয় অর্থাৎ আপনি যদি তাকুয়ার পথে চলেন আপনি যদি তহবার পথে চলেন বন্ধুরা আমার আপনার রিজিক আল্লাহ পাক এত বেশি বাড়াবেন আপনার পরবর্তী বংশধর এবং খানদানরাও রিজিক খেয়ে শেষ করতে পারবে না পরবর্তী খানদানরাও এত পরিমাণ রিজিক আল্লাহ আপনাকে দিবে তাকুয়ার তহবার দ্বারা সবর এবং শুকর এই দুই আমলের দ্বারা রিজিক বন্টন হয় কি হয় বন্ধুরা আমার আল্লাহর কাছে স্যাংশন হয় বাজেট হয় অমক বান্দারে অমক কিছু দিব তমক কিছু দিব অমক কিছু দিব যদি বান্দা সবর এবং শুকরের সাথে চলে তাহলে যখন স্যাংশন হয় তখন বান্দার পক্ষে আল্লাহ পাক বরকতওয়ালা রিজিক স্যাংশন করে দেন প্রধানমন্ত্রী যখন বছরের শুরুতে বাজেট পাস করে যেই যেই এমপিরে পছন্দ হয় সেই এমপির জন্য বাজেটটা একটু বাড়ায় দেয় যেই ডিপার্টমেন্টের এমপি বা মন্ত্রীকে প্রধানমন্ত্রী ভালোবাসে তার জন্য বাজেটটা কি করে বাড়াইয়া দেয় বন্ধুরা আমার যদি আপনি সবর এবং শুকরের সাথে চলেন তাহলে আল্লাহ পাক আপনার জন্য কি করবেন রিজিকের বাজেট বাড়াই দিবেন সুহান আল্লাহ বন্ধুরা আমার বড় পীর বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ একটি ঘটনা একবার আব্দুল কাদের জেলানিকে জিজ্ঞাসা করা হয় আব্দুল কাদের যখন তুমি তিনি মাদ্রাসায় পড়তেন তখন তাকে জিজ্ঞাসা করা হয় তুমি বড় হয়ে কি হইতে চাও বড় পীর আব্দুল কাদের জেলানি কিছু উত্তর না দিয়ে তিনি সোজা তার মার কাছে চলে গেলেন মার কাছে যেয়ে বললেন ওগো মা আজকে মাদ্রাসায় কোনো এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি বড়ো হয়ে কী হতে চাই আমি আশেখ হতে আশেখ হব নাকি মাহবুব হব আমি কী হব আমি আল্লাহর আশেখ হব নাকি মাহবুব আমাকে বলে দেন মা তখন বললেন যে ওগো আমার বাবা তোমাকে একটা বুদ্ধি দেই তুমি আমার বাড়ির পাশে এক দরবেশ থাকে আল্লাহওয়ালা মানুষ তার কাছে যাও তার কাছে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে সুতরাং বড় প্রিয় আব্দুল কাদের জেলানি তিনি তার মার কথা মতো বাইরে বাইরের ওই দরবেশের কাছে গেলেন দরবেশকে যায় জিজ্ঞাসা করলেন মাদ্রাসায় আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আমি আশেখ হব নাকি মাহবুব হব আপনি আমাকে বলে দিন আমি কোনটা হব তখন দরবেশ তাকে দেখে চিনতে পেরেছে চিনার পরে বললো আজকে তোমাকে উত্তর দিব না আগামীকাল আসবে আগামী কাল যখন বড় পীর ওই দরবেশের খুঁজে গেলেন যা দেখেন দরবেশে নাই কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না লোক মুখে তালাশ করতে করতে কয়েকদিন পরে শোনা যায় তিনি মারা গেছে তিনি আর এইখানে নাই এই দুনিয়াতে নাই কোথায় মারা গেছে যেহেতু দরবেশের কোনো মাঝাব ছিল না দ্বার বেশ কি করতো কোন মাঝাবের কেউ জানতো না এই জন্য তাকে লোকজন ধরে জঙ্গলের মধ্যে ফেলে রেখে এসেছে লোকজন ধরে জঙ্গলে ফেলে রেখে এসেছে এখন খুঁজতে খুঁজতে যে জঙ্গলে যায় দেখে ওই জায়গায় এক একটা জায়গা আছে যেখানে বড় পীর আব্দুল কাদের জেলানি যাই দেখে এর সাথে সাথে আরেকটি বিষয় দেখে বড় অবাক হয় বিভিন্ন ধরনের কেরা নস করে টুকরা টুকরা করে খাচ্ছে তো বড় পীর আব্দুল কাদের জেলানি কাছে যাইতেই ওই বুজুর্গ আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে পাক তাকে জান দিয়ে দিছে ওই বুজুর্গ বড় ফির আব্দুল কাদের জরানির দিকে তকাইয়া বলে আব্দুল কাদের মাহবুব বোঝ চাও না আশেখ হতে চাও আমাকে দেখে নাও মাহবুব যারা হয় তাদের আল্লাহ স্বয়ং ভালোবাসে আশেখ যারা হয় তারা আল্লাহকে ভালোবাসে আমি হলাম আল্লাহর আশেক শেখ আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে পেতে চাই দেখো আমার কি অবস্থা আজকে বিভিন্ন পোড়া মাকড় ছোট ছোট কীড়া আমাকে খাচ্ছে কিন্তু আমি কোনো উত্তর দিচ্ছি না কারণ আমি আল্লাহকে ভালোবাসি বড় পীর আব্দুল কাদের জেলানি বুঝে গেলেন যে আশেক হইতে হলে কি করতে হবে আর মাহবুব হতে হলে কী করতে হবে বন্ধুরা আমার এই রাস্তায় প্রথমে আসে হয়ে চলতে হয় তারপরে যায় এক সময় মাহবুব হয়ে যায় যেই বান্দা হইতে পারে না সে কখনো মাহবুব হইতে পারবে না যদি তুমি মানুষের কথা শুনলে তোমার শরীর জ্বলে যদি মানুষ তোমার ব্যাপার নিয়ে জুলুম করে জুলুম করলে তোমার শরীর জলে অন্তর জ্বলে যদি তোমার ব্যাপারে কেউ কিবধ করে আর তুমি তার কষ্টে আহাজারি করতে থাকো তাহলে বন্ধু কখনো আশেক হইতে পারবে না কথা কি বুঝতেছেন না বুঝলে বললেন ওইখানে একটা কথা বলা হয়েছে খেয়াল করছেন যে সে বলছে আমি আল্লাহর আসে ছিলাম এই কারণে ক্রীড়া করে আমাকে খাচ্ছে আমি কিছু বলি বলতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত মাহবুব না হব ততক্ষণ পর্যন্ত বলা যাবে না বন্ধুরা আমার সমাজে অনেক ক্রীড়া আছে যখন আপনি আল্লাহর রাস্তায় চলতে যাবেন আল্লাহওয়ালা হইতে যাবেন যখন আল্লাহকে পাওয়ার ইচ্ছা করবেন সমাজে অনেক ক্রীড়া আছে শয়তান তাদের মধ্যে প্রবেশ করে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে মনে রাখবেন বুজুর্গ ওইখানে সারা দিছে আশেক যদি হইতে চাও বলা যাবে না চোখ হাজত ইউসুফ আলাহ আল্লাহর আল্লাহ ছিলেন কি করল বাইরা তাকে হত্যা করার নিয়তে গভীর নলকূপের মধ্যে ফেলে দিল আবার নলকূপ থেকে ফেরস্তা যখন ইউসুফ আলাইসাল্লামকে উপরে উঠাইলেন তখন ভাইরা সবাই মিলে তাকে দাস হিসেবে বিক্রি করে দিল কথা ঠিক বিক্রি করে দিল যখন বিক্রি করতে চাইছিল তখন যে তার ক্রেতা মনে ভাবে সে তাকে জিজ্ঞেস করছিল বাবা বলো তো তুমি তোমার পরিচয় কি ইউসুফ সালাম যেহেতু আল্লাহর আশেক বন্ধু আল্লাহকে চায় তাই আল্লাহর দিকে নজর করার সাথে সাথে জিব্রাইল আমিনকে দেখে জিব্রাইল আমিন আলাই তু আসালাম উনি আঙ্গুলের ইশারা দিয়ে বলে চুপ থাকো কথা বলা যাবে না যদি তুমি আসে খাও যদি আল্লাহরে পাইবে চাও যে কষ্ট তোমার উপরে আসতেছে সেই কষ্টকে গ্রহণ করে নাও এই কষ্টই তোমাকে একদিন দিবে এই কষ্টই একদিন তোমাকে মাহবুব বানায়া দিবে আগে কষ্ট করো তারপরে মিষ্টি খাও আমার সাথীদের মন ভাল লাগতেছে না জানি ভালো লাগার কথা না আমার এই আলোচনা শোনার পর এটাও জানি অনেকে আজকে পরে যাই ও আর আইতোনা হুজুরে সাংঘাতিক এই আছে জানত বাঁচত না এখানে আর থাকতাম না ভাই আপনারা থাকেন না থাকেন হক আমাকে বলতেই হবে আমি হক গোপন করতে পারবো না আসে হইতে হইলে আপনাকে মেনে নিতে হবে থান আশ্রাব আলী থানবিরকে মানুষ কাফের বলছে মুশরিক বলছে আজ ইমদাদুল্লাহ মা মাদের মক্কিরকে মানুষ কাফের বলছে মুশরিক বলছে তারা যেহেতু আল্লাহর আশেক ছিল কিছু বলে নাই আলেমরা সহ্য করতে পারে না কিন্তু আশেক দেওয়ানা হয়ে যায় আশেক কি হয়ে যায় আলেম দেওয়ানা হইতে পারে না আলেমরা বলবে বলার জন্য আল্লাহ পাক এক বাহিনী তো রাখবেই কিন্তু তুমি তো আশেক তুমি বলতে পারবা না তুমি বলতে পারবা না তোমার চুপ থাকতে হবে সব সহ্য করতে হবে আমার সাহেব পীর মুর্শিদা আরে বিল্লা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব ওনারও চুরো জীবন অনেক কষ্টে গেছে অনেক কষ্ট অনেক ত্যাগার পরে হজরতলা করাচি আল্লাহ হয়েছে বুঝাইতে পারছি বন্ধুরা আমার বড় পীর আব্দুল কাদের জেলানি বুঝে ফেললেন যে এই রাস্তাটা এত সহজ রাস্তা নয় প্রথমে আশেকের রাস্তা দিয়ে চলতে হয় সালেককে এবং অনেক কিছু সহ্য করে হজম করে চলতে হয় বন্ধুরা আমার শামসুদ তেব্রেজ রহমতুল্লাহ এর ঘটনা জানেন উনি আল্লাহ আকবর জালাল উদ্দিন রুমিকে বলেছিল তুমি যদি আল্লাহ হতে চাও আমার সাথে সাক্ষাৎ করবা জঙ্গলে কিন্তু শর্ত হলো একটা নামাজ দুইটা নামাজ আর দুইটা মদের বোতল নিয়ে আসবা সাথে করে এখন জালাল উদ্দিন রুমি ছিল আলেম উনি নামাজ আনতে বলেছে মেনে নিছি কিন্তু দুইটা মদের বোতল আনতে বলছে এইটা আনতে পারতেছি না বারে বারে এলেমে তারে খোসায় মদের বোতল কেন আনতে বলল উনি অনেক চিন্তা ভাবনা করা আল্লাহর অলির কথার মধ্যে একটু করছে একটু ব্যাখ্যা নিজেই নিজের ব্যাখ্যা আবিষ্কার করে দুইটা যাই নামাজ দায় না একটা যাই নামাজ নিয়ে গেছে দুই বোতল মদ না নিয়ে এক বোতল মদ মদের বোতল নিয়ে গেছে নিয়া জঙ্গলের মধ্যে যখন গেছে শামসুদ্দে প্রেস তার দিকে তাকায়া বলে তোমাকে আজকেই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারতাম কিন্তু তুমি যেহেতু আমার অর্ধেক কথা শুনছো অর্ধেক শোনো নাই এই জন্য তোমাকে আল্লাহর মাহবুব পর্যন্ত আমি তোমাকে পৌঁছাইতে পারবো না তোমাকে আমি আল্লাহর আশেক বানাইয়া দিব তোমার খাটনি খাটতে হবে খেটে খেটে এক সময়ে তোমাকে আল্লাহর মাহবুব হতে হবে আমি চাইছিলাম আজকেই তোমার মাহবুব বানাই দেই অনেক সাথীরা আছে আমার কথা ঠিক মতো শোনেন না খানকায় আপনারা আশেক হইতে হবে আপনাদেরকে খাটলি আশেক মানে খাইটা ভরে আল্লাহর অলি হইতে হবে যদি শুনতেন তো বানাই দিতাম মাহবুব বলেই ফেললাম রাজ অনেক সময় গোপন রাখা যায় না আপনারা যারা অর্ধেক শুনেন অর্ধেক শুনেন না সব আশেকের রাস্তায় ঠিক আছেন এই জন্য আশিকের রাস্তায় পরীক্ষা হয় বন্ধু এই পরীক্ষা দিয়েই আপনাদেরকে পার হইতে হবে তারপরে মাহবুব হইতে হবে কিন্তু যদি আপনারা আমার কথা পরিপূর্ণভাবে শুনতেন আমি দিন রাতের মধ্যে আপনাকে মাহবুব বানাইতে পারতাম আপনারা যেহেতু মাহবুব হতে চান না তো আশিক হয়েই সুন্দরভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছান কষ্ট কইরা উত্তর দিয়া যাচ্ছি খেয়াল করতেছেন যেমন আপনি আমারে ফাঁকে রাখবেন আল্লাহ আপনার ওই ফাঁকে রাখবেন আমার ফাঁক জোড়া লাগান না আপনার ফাঁক কেমনে জোড়া লাগবে আপনি তো আমার পরে আমার টেবিল জোড়া হইলে না আপনার টেবিল জোড়া হবে তাই না কথা ভালো লাগতেছে নাকি বলবো আহা এর ফলাফলে দেখা গেছে জালাল উদ্দিন রমি এরপর থেকে আশেক দেওয়ানা হয়ে রাস্তায় রাস্তায় বারো বছর কাটাইছে কয় বছর তারপরে যায় আর কিরকম হয়ে গেছে খালি গুর্ত খালি গুরুত্ব এই জন্য দেখবেন ওই যে কি বলে আহ ওদের দেশটা কি জানি গ্রীষ্ম না বর্তমানে এর দোকান এর দোকানের দেশ তুরস্ক তুরস্কের লোক দেখবেন যে এই নাক পরে আর ঘুরে এটা জালালুদ্দিন রুমির রুমির এটা এই যে ঘুরে যে ওই যে অর্ধেক পাইছে অর্ধেক পাই নাই ওই দিনের তো ঘুরা শুরু করছে কি করছে হায় 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 কি করলাম হায় হায় আপনারও হাই হাই পার্টি ঘুরতেই থাকেন ওই তো এরম ঘুরছে আর আপনারা পথে পথে ঘুরবেন না বুঝেন নাই কারণ আপনারা তো আসে কইতে চান আসে খন আসে গা পরে মাসুক হন এটাও সম্ভব ডাইরেক্ট মাসুক বানানো ডাইরেক্ট মাহবুব বানানো সম্ভব কিন্তু ডাইরেক্ট মাহবুব হইতে গেলে আপনাদের যা করা লাগবে সেটা আপনারা করবেন না আমরা জানি বন্ধুরা আমার এই জন্য আমার একটা কবিতা শুনেন এস বু আলি কো কালন্দার বানাতা হে আশেক নেহি কাহো ও পাগল নেহে বলি বহুত বড় কালদার ও ছিল বু আলি ওনারে কালেন্দার বানাই দিছে কালেন্দার এস্ক এই জন্য আশেক যে হয় তারা তুমি পাগল বলো না কারণ এস কেমন এক শক্তিশালী নিয়ামত এটা পাগল ধইরা ধরে আল্লাহর অলি বানায় ফেলায় পাগল রে ধইরা ধইরা আল্লাহর অলি বানায় ফেলায় বন্ধুরা আমার আরেকটা শের শুনেন এস সম্পর্কে এসকে নেহি না আসান যেই সাকে তু সমঝা হুয়া হে श्क नहीं इतना आसान जैसा के तू समझा हुआ है आग एक आग का दरिया है वह डूब के जाना होता है आगा। आगा। एक आग का दरिया है

তোমারে বলছে এটা আলাদা আলাদা এবার কি মেলাও শখ মিলাও এটারে এক করো এটা কি করো এক করো এক কইরা তারপরে পড়ো আইন সিন অফ এক করে পড়তে গেছে রাখছি আলাদা আলাদা পড়বা কিভাবে এক কইরা কয়েকটা জবানি পড়া আরেকটা হচ্ছে কলমি পড়া তুমি যদি এস আইন সিন কফকে এক কইরা তুমি পড়তে চাও এত সহজ ব্যাপার না এত এক আগে কাদরিয়া হে উহা ডুবকে কে জানা হতা হে এটা এমন একটা আগুনের সমুদ্র ওই জায়গায় ডুবুরিরা ডুবা ডুবা যায় আপনি কি উপর দিয়ে যাওয়ার চিন্তা করতেছেন উপরে আগুন নিচ আগুন ভিতরে আগুন এখানে ডুবেই যাইতে হবে কি যায় বন্ধুরা আমার এই জন্য এসকের রাস্তায় কিছু কষ্ট বান্দার উপরে আসে কিছু পরীক্ষা বান্দার উপরে আসে কিন্তু এটার এই পরীক্ষার একটা ভালোবাসা একটা মহব্বত আছে কি আছে দিল কে फत इश्क के हाजिर क्या है कोई हजरत खुबायब से पूछे दर्द दिल उल्फत इश्क के मजदूरी क्या है कोई हजरत हसान हुसैन रजी अल्लाह ताला से पूछे दर्द दिल उल्फ तेज के, के मजबूरी क्या है कोई वायस कुरनी से पूछे बंदू আর যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো খেয়াল করে দেখেন যে উলফত যে দিল উলফতে একটা মজা আছে যেটাকে দর্দে কি ভাঙ্গে দিল ভাঙ্গে দিল যায় যখন দেখবেন গুণার থেকে নিজেকে বাঁচাবেন তখন দিল ভাঙবে যখন তাকুয়া অর্জন করবেন চোখের হেফাজত করবেন কানের হেফাজত করবেন মানুষের গালা গালি অবদম করবেন দিল ভাঙ্গিয়া টুকরা টুকরা হবে এই দিল ভাঙছে শুধু আপনার না হজরত খোবাইব রাজি আল্লাহ ভাঙছে দিল এই দিল হজরত বিলাল রাজি আল্লাহ ভাঙছে কি ভাঙছে এই দিল হাসান হাজতে কারবালারও ভাঙছে কি বলে শহীদে কারবালারও ভাঙছে এই দিল হজরত কর্লাহ উনারও ভাঙছে কি ভাঙছে যদিও আল্লাহর ওলি উনি কিন্তু রসুলের জামানায় ছিল এই জন্য রাজি আল্লাহ আমরা তাকে সম্মান বরাবর দিব সুতরাং অয়েস কুন্নিরও দিল ভাঙছে আর দিল ভাঙার মধ্যে এক মজা আছে কি বাজা আছে আল্লাহ পাককে পাওয়ার মধ্যে যদি দিল ভাঙে এটার মধ্যে এক মজা আছে এই মজাটা যদি একবার আপনি পায়া যান তাহলে দিল ভাঙলে আপনার কোনো অসুবিধা নাই যত দিল ভাঙবে তত আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে দিল ভাঙ্গার পুরস্কার আছে ইননামাল বলে ইননামাল অশ্রী ঈশ্বর নিশ্চয়ই তোমার দিল ভাঙ্গার পুরস্কারের ব্যবস্থা আমি করছি যত যত দিল ভাঙবে তুমি বিপদে যত পড়বা তত বেশি আসানির ব্যবস্থা আমি করছি এরপরে আল্লাহ কয় না লাকাজিকে রাখ প্রথমে আল্লাহ বলে ইন্নামাল অশ্রী ঈশ্বরন ইন্নামাল অশ্রী ঈশ্বর তারপরে কি কর লাস্টে যায় তা আগে রফানা কাজিকর আগে বলতে পারলো না কে কোরআনের আয়াতের মধ্যে দেখো কিভাবে আল্লাহ হিসাব করছে আগে কয় ইন্নামাল অশ্রী ঈশ্বর তার মানে তোমার আমার রাস্তায় চলতে গেলে তোমার কিছু পরীক্ষা হবে তোমার দিল ভাঙবে কিন্তু তার জন্য তুমি پریشان হয় না তার পুরস্কারও আছে কি আছে আর পুরস্কারটা কি একটা সময় আসবে ওয়া রাফা আমার আপনার হাবিব হযরত মুহাম্মদ আল মুজাদ্দিবা আল মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া উনি তাহেবের ময়দানে যে দুঃখ পাইলেন কষ্ট পাইলেন দাগ মোবারক শহীদ হইল এদিকে লোহার প্যারাক ঢুকলো মানুষে তার সাথে বিভিন্ন ধরনের আচরণ করতে শুরু করলো কেউ পাগল বলে কেউ সাগল বলে কেউ জাদুকার বলে এইভাবে আল্লাহ রসুলকে কষ্ট দিতে থাকলো কষ্ট দিতে 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 ইন্নামা নসিসরা একটা সময় এমন আসলো খেয়াল একটা সময় এমন আসলো আল্লাহ বলে আমি তোমার সম্মানকে সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ তোমাকে করে দিলাম বন্ধু আমার বুঝতেছেন অর্থাৎ এই রাস্তায় চলতে গিয়ে আপনি যদি খেয়ে পড়েন তাহলে আল্লাহর আপনারে কোলে তুলে নিবে হোসট কোথায় খাইছেন এটাই দেখার বিষয় হোসট কোথায় দুনিয়ার রাস্তায় হোসট খান্নাই খাইছেন কোথায় আল্লাহর রাস্তায় হোসট খাইছেন এটার দাম যখন হোসট খাইছেন তখনই লেগে গেছে তখনই হয়তো একটু পৌঁছাইতে দেরি হবে কি হবে দাম লেগে গেছে এখন দামটা পাইতে দেরি হবে একটু পরে যখন পাবেন তখন রফান এলাকা জিক্র হয়ে যাবে কথা কি বুঝতেছেন বন্ধুরা আমার বড় আব্দুল কাদের জিলানি উনি মার থেকে যখন ছুটি নিয়ে গেলেন মা বুঝতে পারলো আমার ছেলে এখন থেকে আল্লাহর অলি আশেখ হওয়ার পদ বেছে নিয়েছে আর ফিরে আসবে না মা বুঝতে পারলো আমার সাথে আর দেখা হবে না তখন তার মা তার পিতা মোসা জঙ্গি রহমতুল্লাহ একটি ওজিফা পীর আব্দুল কাদের জেলানিকে দিয়ে দিলেন আর বড় পীর আব্দুল কাদের জেলানি সেই ওজিফার বরকতে এত বড় আল্লাহর অলি হয়ে গেছে জানা দরকার না এই পাঠা কি দরকার কি না বলেন সবাই আল্লাহু কাফি আল্লাহু কাফি।

বড় আমল এই আমলের বরকতে বড় পীর আব্দুল কাদের জেলানি এত বড় আল্লাহওয়ালা হয়েছে সমস্ত বিশ্বে তাকে এক কথায় বড় পীর বলা হয় অনেকে এই কথা বিরোধিতাও করে আরে ভাই আপনি বিরোধিতা করেন আর পক্ষে করেন সারা বিশ্বের সমস্ত ওলামা যে যে সে কি সমস্ত বিশ্বের ওলামা একরাম মোত্তা আলায় বুঝতে পারছেন তাহলে কোন আমলের বরকতে এত বড় আল্লাহওয়ালা হইলো সে আমলটা কিন্তু আপনাদের কাছে আমি আজকে করে দিলাম আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে বন্ধুরা আমার এই জন্য অলিরা কখনো পাগল হয় না অলিদেরকে পাগল বলবেন না অলিরা আল্লাহ কি হয় হয় আল্লাহ রসুলকে নিয়ে কি নিয়ে আল্লাহ নিয়ে তারা পাগলামি করে আল্লাহ রসুল পাগলামি করে আল্লাহর রসুলের সুন্নতের সাথে খেলতে থাকে আল্লাহ রসুলের হুকুমের সাথে আল্লাহ পাকের হুকুমের সাথে তারা খেলতে থাকে তাদের খেলাধুলা উঠা বসা হয় রসুলের সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ থাকে তা না হলে আল্লাহর হুকুমের মধ্যে সীমাবদ্ধ তাদেরকে পাগল বলবেন না রশিদ এবং তার স্ত্রী তালানো একটি ঘটনা আপনাদের সামনে শোনাব একবার বাহলুল মজনুন একবার হারুন ও রশিদের মন্দিরের ওই রাজপ্রাসাদের পাশ দিয়ে যায় বাঁশ দিয়ে যায় একটা মাঠের মধ্যে বসে বসে ঘর বানায় প্রতিদিন বিকেল বিকেলবেলায় নিয়ম হলো বাচ্চা আরুনা রশিদ এবং তার স্ত্রী জবাই বাইরের দিকটায় দাঁড়ায়া একটু হাওয়া বাতাস খায় মাঠের উপরে যেই ছাউনি আছে বারান্দা আছে এই বারান্দার মধ্যে দুইজনে মিলে হাওয়া বাতাস খায় এ সময় বাহানুল মজনুন এই লোক আওয়াজ দিতেছে আমার এই ঘর কেউ কিনবা নাকি যদি কেউ এই ঘর আমার কিন তাহলে আমি তাকে জান্নাতের ঘরে দিব ঘরের মূল্য মাত্র দুই টাকা ঘরের মূল্য দুই টাকা এমন বাচ্চা গায়ে দেখছো পাগল জুবাইদা ছিল চালাক স্ত্রী জুবাইদা আরো কারো বিবিরা কিন্তু আল্লাহ ওয়ালি এদেরকে কদর করবেন এরা কিন্তু অনেক সূক্ষ্ম জ্ঞানী এদের কাছ থেকে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন আপনি আল্লাহ আল্লাহওয়ালাহ হওয়ার জন্য খুব খুব কাজে লাগবে অনেক সময় মহিলারা হয় কি উল্টাপাল্টা কথা কইতে কইতে একটা এমন সোজা সহজ এবং এত সুন্দর কথা বলে যেই কথার মূল্য অনেক বেশি খেয়াল করবেন ওরা উল্টাপাল্টা কবে নব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট এক পার্সেন্ট কথা হঠাৎ দেখবেন আপনার এমন একটা কথা বলছে যেটা আল্লাহর সাথে সম্পর্কের জন্য অনেক কাজে কাজে লেগে যাবে কি যাবে তো তখন ওই নিরানব্বই কথা কি করবেন বাদ ওই এক কথা আর ভাই স্ত্রীর কথা বেশি কথা শোনা এটাও একটা নেকামল স্ত্রী বেশি কথা শোনা আমি আমি মাঝে মাঝে আমার স্ত্রী বেশি কথা শুনি কিভাবে আমার স্ত্রী বেশি কথা কইবার চায় না যেহেতু সে জানে আমার সম্পর্কে কিন্তু তারপরও আমি শুনি মাঝে মাঝে আগুন জ্বালাই দিই কি দিই গ্যাস লাই দিয়া আগুন জ্বালাই দিলাম মানে তার কিছু ভুল ধরলেই হয়েছে কয়েকটা ভুল ধরছি আমি তো জানি আমিও তো চালাক কম না ওর হচ্ছে ওর কাছ থেকে কিছু কথা বাইর করার জন্য এখন কথা বলতেছে আমি আমক আমি তমক আমিও বলতেছি তুই কাটা আমি তমক আমি তুমি তুমি কিছুই না তুমি কিছুই না তুমি কিছুই না ঠিক আছে আমি যতবার কোথাও আমি খানকা আমার কথা লাখ লাখ মানুষের শুনে এই শুনে সেই শুনে সেই শুনে সেই আমার স্ত্রী কি বলতেছে এই তুমি কিছুই না কিছুই না কিছুই না পরে মোটামুটি যখন দোষপুরা হয়ে গেছে কি হয়ে গেছে তখন আবার আমি ঠান্ডা হয়ে গেছি আসলেই আমি কিছুই না ওই খামা খামারে এতগুলো কথা শুনাইলা কেন ওই তো আমার ইসলা তো আমার বউ সারা কেউ করবে না আমার ইসলা বউ সারা আমার আমি যে কিছুই না এটাই আমি তোমার কাছে নিজেরা মিটায়া দিলাম তোমার সাতানির উদ্দেশ্য হলো এই যে আমি আল্লাহরে দেখাইতেছি আমি কিছুই না আমার বউ কইতেছে আসলেই তো আমি কিছুই না যার ঘর ঘরের বউ গয় কিছুই না তাইলে আমি তো আসলে বন্ধুরা আমার সব কিছু পজিটিভ নেন কাজে লাগবে সব কিছু আমি এক ঘন্টা তৈরি এই কিছুই না হওয়ার জন্য তোমার সাতাইয়া কথাগুলো শুনলাম কি হওয়ার জন্য তোমার সাতাই চিকিৎসার জন্য কারণ আজকে আমি খানকাই যে কিছু একখান হয়ে গেছিলাম গা কি হয়ে গেছিলাম তোমার কাছে আসার পরে ব্যাটারিটা ইউজ করলাম তোমার কাছে আসার পরে ব্যাটারি কি করলাম যাতে আল্লাহ পাক আমারে ধৈরা না বসে ধৈরা খুব হিসাব খুব হিসাব খুব হিসাব সাহেব হয়ে গেছে বিধায় নিজেরে কিছু মানা করার অপশন নাই কি নাই অপশন নাই হ্যাঁ তুমি বহুত বড় বুজুর্গ হয়ে গেছো সাহেব হয়ে গেছো হ্যাঁ নিজের অনেক কিছু মনে করতেছো না কাজ হবে না কাজ হবে না কথা কি বুঝতে পারছো বন্ধুরা আমার হাজোতে জুবাই দা না। উনি বুঝতে পারলেন যে ঘটনা কিছু একটা ব্যাপার আছে বাহালুল মজনুন দুই টাকায় জান্নাত বিক্রি করে জুবাই দাজিয়াল্লা উতালানু হারুন আর রশিদের কথা না শুই না দুই টাকা নিয়ে বাহালুল মজনুনের কাছে যাইয়া হাজির হইল কইল এই নাও দুই টাকা জান্নাতটা দিয়া দেউ বহালুল মজদুন কই ভালো সৌদা করলি রে পাগলি আজকে তুই গেলি জুবাইদা মনে মনে চিন্তা করে আর ঘরে চলে আসে এমন সময় বাচ্চা আর রশিদ রাত্রে বেলায় ঘুমান ঘুমানোর পরে স্বপ্নে দেখ আরে আসরের মাত কায়েম হয়ে গেছে সবাইকে জান্নাত যার যার জান্নাত দেওয়া হইতেছে হঠাৎ করে জান্নাতের কাছে জান্নাত কাছে চলে আসছে হারুনা রশিদ জিজ্ঞাসা করে মনে হয় এটা আমার জান্নাত ফেরেস্তারে বলে ও গো এই জান্নাতটা কি আমার জান্নাত কি না বলে তোমার এখনো সময় হয় নাই এই জান্নাতটা হলো বাচ্চা হারুন আর শীদের স্ত্রী জুবাই দার জান্নাত কয় টাকা ভাবে পাইল গতকালকে স্যাংশন হইছে 2 টাকার বিনিময়ে এই জান্নাত সে করাই করে নিছে মা আল্লাহ বন্ধুরা আমার কয় টাকার বিনিময়ে মাত্র 2 টাকার বিনিময়ে এইবার হারুনার রশিদ স্বপ্নে থেকে উইঠা দৌড়াইয়া বাহালুল মজনুর গেছে নিজের জাগা জমি অধিদপ্তর যা কিছু আছে সব নিয়ে দৌড়াইতে দৌড়াইতে গেছে যায় হা রে বলে বাহালুল রে আমি কালকে তোমারে বুঝতে পারি নাই তুমি যে এত বড় আল্লাহ দুই টাকায় আমার স্ত্রীরা জান্নাত দিয়া দিলা ওই জান্নাতটা দেখলাম কোটি কোটি টাকা পুরো দুনিয়া বেসলো হবে না ওইটা ইটের দাম আমার বাদশাই ওর সামনে কিছুই না আমি বাহলুল আমার সমস্ত বাদশাই তোমারে দিয়ে দিলাম ও বাহলুল আমার মসনদ তোমাকে দিয়ে দিলাম তুমি আমার মস্নদ রাজ সিংহাসন নিয়ে যাও আমার এই রাজত্ব তুমি নিয়ে যাও রে বাহুল তোমার ভিতরে যেই জিনিস আছে ওই জিনিস আমার স্ত্রীকে দিস আর একটা জান্নাত আমার এই দিয়ে দেখছেন বন্ধু সময় হারায়া কান্দে লাভ নাই কান্দ সময় মতো কান্দ অসময় কান্দে লাভ নাই যৌবন দিয়েছে এখন জান্নাত কামাই করো এই যৌবনের দাম দুই টাকা কয়দিন পরে থাকবে না দাম কয় টাকা আজকে খুব পুরুষ সিংহের মতো কাছে যাও কয়দিন পরে আর বীর পুরুষগিরি গিরি থাকতো না তখন বিলিয়াম ফাই বৌসু খাইও লাভ হবে না বন্ধুরে আমার এই জন্যে সময় থাকতে থাকতে কি হও হুশিয়ার হও এখন বাহালুল মজদুন বলতে সে সময় কালকেই ছিল বাজেট কালকেই ছিল কালকেই শেষ হয় বন্ধুরা আমার এই জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে স্যাংশন পাস হয় কারণ বুখারি শরীফের আদিসের মধ্যে আসছে হুমুল জোলাসা লাইস আল্লাহ ওয়ালাদের মজলিসে যারা বসে তাদের ভাগ্য কোন কোন দুর্ভাগ্য হয় না প্রত্যেক মজলিসে আল্লাহ পাক বান্দার উপরে রাজি হইয়া বেলায়েতের শাংশন করতে থাকে আরে বালুল মাসদুন তো জান্নাতের সাদককার ছিল জুবাইদাকে 2 টাকার পরিমাণ বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহর অলিরা তোমাদের যৌবনের বিনিময়ে আল্লাহ পাকের বন্ধুত্ব দান করবে সুবহানাল্লাহ

যৌবন দিল যে তোমায় ভালোবাসিয়া যৌবন দিল যে তোমায় ভালোবাসিয়া আফসোস তুমি তারে কেমনে ভুলিয়া গেলা আফসোস তুমি তারেমনে কেমনে ভুলিয়া গেল

তাজুদারে খায় ঘুমায় আর কোন আমল নাই তিন দিন পর বাতি চিন্তায় পড়ে গেল সাসারে জিজ্ঞেস করলো আমার সাসা আল্লাহর রসুল আপনার জন্য জান্নাতের ঘোষণা করছি আল্লাহ রসুল বলছে এখন যে আসতেছে সে হচ্ছে আবদুল্লাহ ইবনে আবি আকাশ যদি তোমরা কেউ জান্নাতি দেখতে চাও তো আমি আকাশকে দেখে নাও রহস্যটা কি টুকু বলেন তো রহস্যটা কি এমন চাষায় কয় রহস্য তো কি শোনাই রহস্য যদি শোনাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই কি করি রহস্য যদি শোনাই সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই কারো উপরে হিংসা করি না কারো গিবত করি না কারো ক্ষতি আমি করি না কারো ক্ষতি করি না আমি সবাইকে কি করি মাফ করে দিয়ে ঘুমাই আর যখন নামাজ পড়ি অজু করার পরে দুই রাকাত তাহিয়া তিল অজু এই দুই রাকাত নামাজ পড়ি কি পড়ি দেখছো তাহিয়া তুলু অজু এত বড় একটা সুন্নত অনেকেই কিন্তু এটা জিন জিন্দা রাখে না মাঝে মাঝে ওজু কইরা তাহিয়াতুল ওজু এই নামাজটা পড়া সুন্নাতে নবাবি এটা জিন্দা করলে আপনার দাম বাইরে যাবে একটা মুর্দা সুন্নতকে জিন্দা করলে আপনারে আল্লাহ জিন্দা বানাবে কি বানাবে আপনারে আপনি আপনার আল্লাহ জিন্দা বানাবে মুর্দা মুর্দা রাখবে না শহীদদের মতো জিন্দা বানায়া রাখবেন মাশাআল্লাহ দেখেন কথা কোন জাতে কই যায় মাইর পেছ দেই খেয়াল করবেন মুর্দা সুন্নতকে জিন্দা করছেন এই জন্য পুরস্কার হিসেবেও তো আপনি মুর্দা থাকতে পারেন না কি পুরস্কার হিসেবে আপনি মুর্দা থাকতে পারেন না সুতরাং আপনার দ্বারা যদি সুন্নত জিন্দা হয় কবরে আপনার গাল্লা জিন্দা রাখবে বন্ধু শহীদের মতো মন মর্তবা দিয়া বুঝতে পারছেন সেই জন্য কি করবেন কি করবেন মাথায় টুপি পরবেন পরবেন কে কে মাথায় টুপি পরবেন কে কে মুখে দাঁড়ি রাখবেন কে কে সুন্নতি লেবাস পড়বে নারায় তকবি নারায় তকবি আল কোরআন আল কোরআন আল সুন্নত আল সুন্নত বন্ধুরা আমার এই যে সুন্নাত এবং কোরআন কে আমরা জিন্দা কি করব জিন্দা করব কি করব আসেন আপনাদেরকে কিছু আমল বলে দেই একশো বার আল্লাহ পড়লে একশোটি গোলাম আজাদ করার সব পাবেন সুবান আল্লাহ কন একশো বার আলহামদুল্লাহ পড়লে একশোটি ঘোড়া আল্লাহর রাস্তায় পাঠানোর সব পাবেন একশো বার আল্লাহ আকবার পড়লে একশোটা উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করার সব পাবেন ইল্লাল্লাহ যদি একশো বার পড়েন আসমান জমিনের খালি জাগা নূর দ্বারা ভরপুর হয়ে যাবে বন্ধুরা আমার তাইলে চিন্তা করেন একশো বার সুবান এর থেকে আর কোন অজিফা বড় হইতে পারে কিনা একশো বার আলহামদুলিল্লাহ পড়লে আপনি কি পায়া যাচ্ছেন আপনি আলচবার আল্লাহ আহমদুল্লাহ বললে একশোটা গোড়া পায়া যাচ্ছেন একশো বার আল্লাহ আকবার পড়লে একশোটা উঠ পায়া যাচ্ছেন বন্ধুরা আমার এর থেকে বড় সবের আর কি আছে একশো বার পড়লে কি পায়া যাচ্ছেন বন্ধুরা আমার আসমান জমিনের খালি জাগা নূর দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে পৃথিবীর এমন কোন অজিফা নাই এই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহর সাথে মোকাবেলা করতে পারে মোসা আলাই সালাম আল্লাহরে জিজ্ঞাসা করে আল্লাহ তোমার কাছে আইসি একটা খাস অজিফা দেন কি দেন ও বন্ধু আমার কেটা জানি এই তোমার নাম মামুন না মামুন কালকে আমার কয় আমার খাস অজিফা দেন আমি মুসা আল্লাহ সালাম উত্তর দিয়া তোমারে খাস অজিফা দিয়ে দিচ্ছি মুসা আল্লাহ ইসালাম আল্লাহরে কয় আমার কোনো খাস অজিফা দেন Allah kai kar par kalama la ilaha illallah ilaha illallah na ilaha illallah na ilaha illallah la ilaha illallah na ilaha illallah, la ilaha, illallah. La ilaha, illallah. <سؤال> لا اله الا الله 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 محمد رسول الله আল্লাহ বেশি মুসা রে সালাম আল্লাহর কই আল্লাহ এটা সবাই দিবেন সবাই তো বলে আমিও পরমু পাইকারি দর বাজারে সব জায়গায় আলু পাওয়া যায় আপনি আলুর কথাই কেন কইলেন আল্লাহ কয় মুসা এটা বাজারের আলু না এটা হচ্ছে আমার জাত আমার জাতের সাথে সম্পর্ক এর মধ্যে আমি আল্লাহ আছি বন্ধু লাইলা ইল্লা কত দাম মুসা আলাহ ইসলামকে আল্লাহ পাক বললেন অবসা যদি সাত আসমান সাত জমিন এক পাল্লায় রেখে দেওয়া হয় আর লাইলা কালেমাকে এক পাল্লায় রেখে দেওয়া হয় কালেমা লাইলা সাত জামাস জমিন সাত আসমান থেকে বেশি ভারী হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে কেমতের ময়দানি এক লোকের খালি গুনাই গোনা নিরানব্বইটা দপ্তর ভরা গোনা কাগজের টুকরার হাদিস কয় এই হাদিস এই হাদিসটা সম্ভবত মুসলিম শরীফে আছে এই হাদিসটা কাজ কাগজের টুকরার হাদিস কিয়ামতের ময়দানে নিরানব্বই দপ্তরে গুণা ছাড়া আর কিছু নাই কি নাই খালি গুনার গুনা কি কার গুনার গুনা এই অবস্থায় সে নিরাশ হয়ে গেছে আল্লাহ কয় তোর কাছে আমার একটা আমানতা আছে কয় কি আমানত আল্লাহ নিরানব্বইটা দপ্তরের কোন দপ্তর নাই ও প্রভু যেই দপ্তরের আসামি আমি হই নাই আমার তো জান্নাতে যাওয়ার কোনো বুদ্ধি নাই নাম সারা আমার উপায় নাই আপনার কাছে আমার কি এমন আমানত থাকতে পারে যার দ্বারা আপনি আমাকে বাঁচাবে কাগজ বাইর করে দিয়া বলে মিজানের পাল্লায় রাখ ইহাম্মুর সেই রাখছে সেই নিরানব্বই দপ্তরের গোনা, পাল্লা পাল্লার থেকে ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বেশি ওজন হয়ে গেছে। আর এই বান্দা জান্নাতে চলে গেছে। মাশাআল্লাহ। জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা मोहम्मदल रसूलुल्लाह तूने समझा ही नहीं वहाँ पे अपने को मिटाया जाते हैं तूने ईश्क समझा ही नहीं है वह अपने को मिटाया जाते हैं खुद को मिटा कर के फिर बुलंदी में चढ़ाया जाते हैं तूने इसके समझा ही नहीं है वह अपने को मिटाया जाते हैं अर के गुलाब बनते हैं जब अपने को पिस दिया जाते हैं हर के गुलाब बनते हैं जब अपने को पिस दिया जाते हैं मेहदी में रंग बूहे पत्ता को पिसना पड़ता है मेहदी में रंग बूहे पत्ता को पिसना पड़ते हैं कैलेंडर के निशान अली के कदम में है ओली की फरश चुमके के आरश जाना কলন্দর কী নিশান ওলি কী কদম ওলি কী ফরশ চুম কর আরশ জনতা হ দোস্ত হারে চিজ কি রঙ্গ বুহে হে পিসনে কে বেগায়ের মুমকিন নেহি হে বন্ধুরা আমার বুঝছেন কথা হ্যাঁ এই কবিতার অর্থ হল তুনে এস সমঝা নেই তুমি এসকের হকিকত বুঝ নাই উহা আপনি কো পিসনা পড়তা হে ওই জায়গায় গেলে নিজেকে সবার আগে পাটার পুতার মাঝখানে রাখা লাগে পাটার পুতার মরি হওয়া লাগে বন্ধু আমার মিটা ফের কোলন্দীপে চারনা হত নিজেকে মিটায়া তরকারির হলুদ তরকারির রং আর স্বাদ হওয়া লাগে কি লাগে যতক্ষণ পর্যন্ত মরিস কবে আমি পিস্তাম না রসুন বলবে আমি পিষতে পারবো না আদা বলবে আমি পিষতে পারবো না হলুদ বলবে আমি পিস্তে পারবো না ততক্ষণ তুমিও বলবা তোমার তরকারির সাথে মিশানো যাবে না তোমাকে তরকারির জায়গায় এত দামি বানানো যাবে না আগে তুমি পিষো তারপরে দামি হম বন্ধু আমার কীটা কারকে ফের বুলন্দি মে চারনা হতে তুমি আল্লাহওয়ালা হতে চাও তো পিছিয়ে যাও আগে কি যাও পিছে যাও মিটে যাও ফের যাও কি হয়ে যাও কি হয়ে যাও হা হা এই জন্য বেশি বেশি জিকির দ্বারা কল্প সাকিল হয়ে যায় কি হয়ে যায় কল্প শাকিল হয় আর সাকিল মানে কি যত তোমার কলব শাকিল হবে তত তুমি আল্লাহওয়ালা হবা কি হবা আল্লাহ হবা কে গোলাপ আপনি আচ্ছা কে গোলাপ গোলাপের আতর গোলাপের গোলাপ কি করছে পিসা তারপরে আতর বের করছে কি করছে গোলাপ যদি বলে আমি পিসব না তখন তখন কি হবে আল্লাহ বলবে তোমাকে আতর হিসাবে মর্যাদা দেওয়া যাবে না গোলাপ একটা গোলাপের ডিজাইন একটা কি একরকম দেখতে একরকম লাগে কিন্তু যখন পিষা গেছে যখন তখন গোলাপ কি হয়ে গেছে আতর হয়ে গেছে ডিজাইনও পরিবর্তন হয়ে গেছে ডিজাইন ঠিক তেমনি আগে তুমি মুমিন ছিলা মুসলমান ছিলা আর যখন তুমি আল্লাহ আল্লাহদের সহবাদে যায় নিজের পিসায় দিলা মাইরা দিলা নিজের নফসকে মিটাই দিলা তখন তুমি আর মুমিন মুসলমান নাই তুমি ডাইরেক্ট আল্লাহর ওলি হয়ে গেছে কি হয়ে গেছো আল্লাহর তোমার আগের সব স্টাইল পরিবর্তন হয়ে গেছে এখন স্টাইল একটা সেটা কি আল্লাহ স্টাইল হয়ে গেছে কি আল্লাহ মেহেদি কে রঙ্গ বো পাত্তা কো পিস দিয়া যাতা হ্যাঁ ভাই মেহেদি লাগান রাতে ওই পাতা যদি না পিসে রং রঙ আসে পাতা পিসেই আপনার হাতের আলতা হয়েছে পাতা পিসেই আপনার দাড়ির হ্যাঁ কালার হয়েছে দেখেন আল্লাহ পাকের উসুল হলো যতক্ষণ পর্যন্ত পিসবা না ততক্ষণ পর্যন্ত উপকার হবে না খাবার পিসে যাওয়ার পরে আপনার শরীরের জন্য এনার্জি হয় শক্তি হয় খাবার যদি না পিসতো ভিতরে যায় আর শরীরের শক্তি হইতো খাবার ভিতরে যায় পিসে শরীরের শক্তি হয়েছে ঠিক তেমনি আপনি আপনার নফসকে পিছিয়ে দেন নফসকে মেরে দেন এটা নফসকে মেরে দেওয়ার মধ্যে আল্লাহর বিলায়াতের রং লুকায় আছে আপনি বিলায়াতের রং খুঁজে পাবেন নফসকে মিটানোর মধ্যে গোলাপের মধ্যে আতর লুকায় আছে মেহেদির মধ্যে আলতা লুকায় আছে মেহেদি পাতার মধ্যে আলতা রং লুকায় আছে ঠিক তেমনিভাবে নফসের মধ্যে বেলায়েত লুকায় আছে পিসবেন মেহেদি পিসার দ্বারা রং বের হয়েছে গোলাপ পিসার দ্বারা আতর বের হয়েছে ঠিক তেমনি ভাবে আপনি আপনার নফসকে পিসেন ওর মধ্যে বেলায়েত লুকায় আছে পিছবেন সাথে সাথে বেলায়েত ওয়ালা হয়ে যাবে পিছবেন সাথে সাথে বেলায়েত হয়ে যাবেন এই জন্য আর চারটা কাজ করবেন বেশি বেশি দান সদকা করবেন কি করবেন বেশি বেশি তওবা করবেন বেশি বেশি তওবা বেশি বেশি জিকির করবেন আর চার নম্বর তাহাজুত নামাজ পড়বেন কয় নামাজ পড়বেন এই কাজটা যদি আপনি সকাল সন্ধ্যা করেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরা দুই লাইনে আল্লাহ পাক আপনাকে তরক্কি দান করে দিবেন সকল গুণার থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহদের সহবতে আসবেন কুনু মা সদকিনের একটা অর্থ আছে আল্লাহ কয় আমারে পাইতে ছেলে আমার অলিদের হ এক কথায় ইয়া